আসসালামু আলাইকুম। আজকে অচেনা লিঙ্কন বইয়ের সপ্তম পর্বটি আপনাদের পড়ে শোনাচ্ছি, চতুর্দশ পরিচ্ছেদ, রাজনীতিতে লিঙ্কন, আশা নিরাশার দোলা। পারিবারিক অশান্তি সত্ত্বেও লিঙ্কন ভেঙে পড়েননি। মেরি তার জীবন বিষিয়ে তুলেছিলেন নানাভাবেই। অ্যান রুটলেজের যদি অকাল প্রয়াণ না ঘটত, লিঙ্কন তাকে স্ত্রী হিসেবে লাভ করতেন, এ কথা অস্বীকার করা যায় না। এতে লিঙ্কনের জীবনে হয়তো অন্য ধারাতেই বইত। পারিবারিক শান্তি লাভ করলেও তিনি হয়তো আমেরিকার প্রেসিডেন্ট হতে পারতেন না। রাজনীতির প্রতি লিঙ্কন এই সময় থেকে একটু একটু করে ঝুঁকতেও শুরু করেছিলেন। লিঙ্কনের চরিত্রের একটা বিশেষ গুণ ছিল, তিনি অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ, যে কোনো কাজেই সময় নিয়ে ভাবতে চাইতেন। এক্ষেত্রে মেরি লিঙ্কনের চরিত্র ছিল একেবারেই তার বিপরীত। মেরি তখনও ভুলতে পারেননি তাকে আমেরিকার প্রেসিডেন্টের স্ত্রী হতে হবে। এ কাজ করতে গেলে লিঙ্কনকে প্রেসিডেন্ট হতেই হবে। এজন্যই সময় পেলে তিনি লিঙ্কনকে বারবার তাগাদা করে রাজনীতিতে ঠিকমতো অংশগ্রহণ করার প্রেরণা দিতেন। মেরি মনে প্রাণে বিশ্বাস করতেন যে লিঙ্কনের পক্ষে প্রেসিডেন্ট হওয়া কঠিন নয়। বিয়ের পর থেকেই মেরি বারবার তাগাদা করে চলেছিলেন লিঙ্কনকে কংগ্রেসে নির্বাচনে অংশ নেবার জন্য। লিঙ্কন এই সময় ভাবতে শুরু করলেন নিজের দল উইক পার্টির তরফে কংগ্রেসে মনোনীত হওয়া। 1846 সালের আগে দুবার নিরাশ হতে হয় আব্রাহাম লিঙ্কনকে। শেষ পর্যন্ত 1846 সালে তিনি হুইক পার্টির দ্বারা মনোনীত হয়ে বিপক্ষে ডেমোক্রেট দলের প্রার্থীকে অনায়াসেই পরাজিত করলেন। কিন্তু এজন্য তার কোনো আনন্দ কিংবা অহংকার বোধ ছিল না। 1847 সালে ডিসেম্বর মাসে লিঙ্কন হাউস অফ রিপ্রেজেন্টেটিভে আসন গ্রহণ করার জন্য তৈরি হলেন। কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন দেখা দিল এবার ওয়াশিংটন যাওয়ার। শেষ পর্যন্ত একদিন তৈরিও হতে লাগলেন তিনি ওয়াশিংটন যাওয়ার জন্য। সপরিবারই যেতে হবে তাকে। ইলিনয়ের নতুন এবং একমাত্র উইক কংগ্রেস সদস্য একদিন এই উদ্দেশ্যেই তার সুন্দরীর মেজাজি স্ত্রী এবং তার সন্তানদের নিয়ে স্টিমবোট এবং রেলে বিরাট দূর পথ অতিক্রম করে ওয়াশিংটনে গিয়ে পৌঁছালেন। রাজধানী ওয়াশিংটন তখন যথেচ্ছভাবেই গড়ে উঠেছিল। শহরের লোকসংখ্যা তখন প্রায় 40,000 হবে, এর মধ্যে 30,000 শ্বেতকায় এবং 10,000 নিগ্রো। ওই নিগ্রোদের এক পঞ্চমাংশ ছিল ক্রীতদাস। আরও বিচিত্র ঘটনা ছিল, রাজধানীর প্রধান সভা ক্যাপিটালের কাছেই ছিল ক্রীতদাস বেচাকেনার সবচেয়ে বড় বিশাল বাজার। এটা নেহাতি এক ভাগ্যের পরিহাস। 1847 সালে কংগ্রেসের অধিবেশন যে বাড়িতে অনুষ্ঠিত হয় তার মাথার দিকে এক অস্থায়ী গম্বুজ ছিল। বুধবার এবং রবিবার বিকেলে হোয়াইট হাউসের ময়দান এলাকায় নাবিকরা ব্যান্ড বাজিয়ে জনগণের মনোরঞ্জন করে দিত। কিন্তু প্রেসিডেন্টের দপ্তরে এবং নদীর মাঝখানে ছিল বিরাট এক ম্যালেরিয়া অধ্যুষিত এলাকাময় জলাভূমি। পেনিসেলভেনিয়া এভিনিউ ছিল বড় বড় এলোমেলো পাথরে তৈরি। ভালোভাবে ঝাঁকুনি না খেয়ে কোনো গাড়ি যেতে পারত না। অন্যান্য রাস্তার সঙ্গে স্প্রিংফিল্ডের পথঘাটের কোনো তফাতে ছিল না। বর্ষায় সে পথ কাদায় মাখামাখি হয়ে যেত। রাস্তার উপর ঘুরে বেড়াতো দলে দলে শুয়োর, রাজহাঁস, পড়ে থাকতো অবিরাম আবর্জনার স্তূপ। পরিবেশ ছিল অত্যন্ত খারাপ। নির্বাচনে জয়লাভ করে লিঙ্কন যতখানি আনন্দ পেয়েছিলেন, ওয়াশিংটনে এসে ততটাই মুষড়ে পড়লেন মেরি লিঙ্কন। তার কেন্টাকির বনেদিয়ানা এই রাজধানীতে আসার পর কোনোভাবেই কাজে লাগলো না। কেউই তাকে নিমন্ত্রণ করতো না বললেই চলে। আজ যেখানে লাইব্রেরি অফ কংগ্রেসে তারই একটা সঙ্গে বোর্ডিং হাউস ছিল, আব্রাহাম লিঙ্কন সপরিবারে সেই বোর্ডিং হাউসে বসবাস করতেন। এটা ছিল মিসেস স্প্রিগসের বোর্ডিং হাউস। এখানকার ঘরগুলো তেমন একটা বড় ছিল না, বেশ অপরিচ্ছন্ন এবং কিছুটা স্যাঁতসেঁতে। চারিদিকে পরিবেশও তেমন ভালো ছিল না। লিঙ্কন কিন্তু অসুখী ছিলেন এখানে, কিন্তু কিছুদিনের মধ্যেই তার বোর্ডিংয়ের বন্ধুদের এবং বাউলিং খেলার সাথীদের কাছে বেশ প্রিয় হয়ে উঠেছিলেন। তার সরল আন্তরিকতাপূর্ণ ব্যবহার সবাইকে একান্তভাবে মুগ্ধ এবং প্রিয় করে তুলল। তার কাছে গল্প শুনতে সবাই ভালোবাসত। মেরি ছিলেন চরম অসুখী, কেবলমাত্র খাওয়ার সময়টুকু ছাড়া তিনি সবসময় ঘরে বসে কাটাতে চাইতেন। বন্ধু বান্ধবীদের সংখ্যা তার ছিল খুবই কম। একঘেয়ে ওই জীবন তার কাছে অসহ্য হয়ে উঠেছিল। লিঙ্কন যে সময় কংগ্রেসে ঢুকেছিলেন তখন সারা দেশ জুড়ে চলছিল এক সমর প্রস্তুতি। সেই প্রস্তুতি চলেছে মেক্সিকোর বিরুদ্ধে এক যুদ্ধ।
দীর্ঘকাল, প্রায় 2 বছর ধরে চলল সেই ঘৃণিত যুদ্ধ। এর উদ্দেশ্য ছিল অত্যন্ত খারাপ। এর প্ররোচনা দিয়ে চলেছিল আমেরিকার যারা দাস ব্যবসার উদ্যোক্তা, আর দাসদের ঘিরে নানা রকম কাজে তারা উৎসাহী। এই যুদ্ধ ছিল আগ্রাসী নীতির উপর ভিত্তি করে। উদ্দেশ্য মেক্সিকোর জমি দখল করে নেয়া আর আমেরিকার রাজ্য সীমা বিস্তার। ক্রীতদাসদের সংখ্যা বৃদ্ধির ফলে প্রয়োজন দেখা দিতে শুরু করেছিল আরও বিস্তৃত জমির। আমেরিকায় অধিকার বাড়িয়ে তোলার যারা আগ্রহী তারাও বলতে চাইছিল প্রয়োজনে মেক্সিকোর যে জমি দখল করা হবে সেখান থেকে 2 জন প্রতিনিধি কিংবা সিনেটর নির্বাচিত করা যেতে পারে। এই যুদ্ধ আমেরিকার ইতিহাসে এক জঘন্যতম যুদ্ধ, তাতে কোনো সন্দেহই ছিল না। যেহেতু এই যুদ্ধ ছিল নিরপরাধ এবং দুর্বল মেক্সিকোর উপর চাপিয়ে দেয়া, এই যুদ্ধের পরিণতিতে মেক্সিকোর টেক্সাস এলাকা প্রায় জোর করেই আমেরিকার অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। মেক্সিকোকেও বাধ্য করা হয় টেক্সাসের ওপর থেকে তার অধিকার তুলে নিয়ে আমেরিকার অধিকার আইনত স্বীকার করতে। এই জবরদখল করার ফলেই আমেরিকায় জন্ম নিল কিছু নতুন রাজ্য, যেমন অ্যারিজোনা, নিউ মেক্সিকো, নেভাদা আর ক্যালিফোর্নিয়া। বিখ্যাত সেনাপতি গ্র্যান্ট ও আমেরিকার মেক্সিকো নীতি মানতে পারেননি। তিনি বলেছিলেন, ইতিহাসে ওই যুদ্ধকে সবচেয়ে নোংরা যুদ্ধ হিসেবেই উল্লেখ করা চলে। এই যুদ্ধ সম্পূর্ণভাবে আগ্রাসী যুদ্ধের উদাহরণ, তাই গ্র্যান্ট সারা জীবন এতে অংশ নেবার জন্য অনুশোচনা করেছিলেন। কংগ্রেসের অধিবেশনে আব্রাহাম লিঙ্কন আসন গ্রহণ করেছিলেন একেবারে পেছনের সারিতে। এ ছিল কংগ্রেসের ত্রিংশ অধিবেশন। লিঙ্কন যে সময় একেবারে অজ্ঞাত সদস্যদের ছিলেন একজন। সেখানে উপস্থিত ছিলেন এমন কয়েকজন যারা ইতিহাস সৃষ্টি করেছেন কিংবা পাদপ্রদীপের সামনে এসে দাঁড়িয়েছেন। এদের মধ্যে ছিলেন আমেরিকার পূর্বতন প্রেসিডেন্টও জন কুইন্স অ্যাডামস। হুইক ছিলেন অত্যন্ত প্রবীণ সদস্য এবং দাস প্রথার ঘোরধর বিরোধী। ছিলেন টেনিসের অ্যান্ড্রু জনসন, যিনি লিঙ্কনের কার্যকালে ভাইস প্রেসিডেন্ট হন। এরা কেউই সেদিন ধারণাতেও আনতে পারেননি যে ইলিনয়ের চাষারে চেহারার হাওয়াগাওয়া মানুষটি একদিন তাদের মধ্যে শ্রেষ্ঠতম বলে বিবেচিত হবেন। কংগ্রেসের সেই অধিবেশনে অনেক বিষয় নিয়ে বেশ তর্ক বিতর্ক হয়েছিল। সবচেয়ে জোরালো ব্যাপার হলো মেক্সিকোর যুদ্ধ আর দাস প্রথার বিষয়ে দু দলের বিরুদ্ধ মনোভাব। লিঙ্কনের বক্তৃতা করতে করতে উঠে ঝাঁঝালো ভাষার আক্রমণ করেছিলেন তদানীন্তন ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট পোলককে। 1847 সালে তখন মেক্সিকো যুদ্ধ প্রায় শেষ। প্রেসিডেন্ট হুইক দলের অত্যন্ত অপ্রিয় ভাজন হয়ে উঠেছিলেন। লিঙ্কন তীব্র ভাষায় প্রেসিডেন্ট পোলককে আক্রমণ করে বললেন যে এই যুদ্ধ আমেরিকার নগ্ন আক্রমণেরই ফল। আমেরিকার ইতিহাসে এই ধরনের ঘৃণ্য কাজ আর ঘটেনি। খুনি সৈন্যরা মেক্সিকোর নারকীয় অত্যাচার চালিয়ে নারী শিশু সকলকেই হত্যা করেছে। দুর্বলের উপর অত্যাচারে নারকীয় দৃশ্যই গড়ে তোলে আমেরিকার সেনাদল। এই প্রচেষ্টিকতার কোনো রকম তুলনা হয় না। লিঙ্কন এনেছিলেন এক স্পট রেজলিউশন, কাগজে প্রকাশিত হয় উপস্থাপক হিসেবে লিঙ্কনেরই নাম। প্রেসিডেন্ট পোলক স্বীকার করতে বাধ্য হন যে প্রথম রক্তপাত মেক্সিকোতে মাটিতেই হয়। আমেরিকাই তাই ছিল প্রধান আক্রমণকারী। লিঙ্কন এই কাজ করেছিলেন প্রেসিডেন্টকে অপ্রিয় করে তুলতে, যাতে পরবর্তী সময়ে কোনো হুইক দলের সদস্য নির্বাচিত হতে পারেন। লিঙ্কনের প্রস্তাব অনেকটাই কার্যকর হয়ে উঠেছিল, কিন্তু এর প্রত্যক্ষ ফল আব্রাহাম লিঙ্কনের পক্ষে তেমন কোনো সুখকর হলো না। তিনি তার নিজের রাজ্য ইলিনয় এবং তার নিজের নির্বাচনী শহর স্প্রিংফিল্ডে খুব অপ্রিয় হয়ে উঠলেন তার যুদ্ধবিরোধী মনোভাবের জন্য। লিঙ্কন বহু পরিচিত মানুষ এবং যারা যুদ্ধে মারা গিয়েছিলেন তাদের আত্মীয় স্বজনরাও লিঙ্কনের উপর বিরূপ হয়ে উঠতে লাগলেন। বিলি হার্ডনও লিঙ্কনকে অনুরোধ করেছিলেন তার আক্রমণের ভাষা সংযত করতে, কিন্তু লিঙ্কন পোলক, ডেমোক্রেটিক দল এবং যুদ্ধ এবং দাস প্রথার বিরুদ্ধে সমানভাবেই তার আক্রমণ চালিয়ে গিয়েছিলেন। ইলিনয়ের অধিকাংশ লোকই লিঙ্কনকে প্রায় ঘৃণা করতেই শুরু করেছিলেন এসবের জন্য। 10-12 বছর পরেও লিঙ্কন যখন প্রেসিডেন্ট পদে প্রার্থী হন, তখনও তাকে ওই ঘৃণার আগুনে দগ্ধ হইতে হয়েছিল। কাগজেও তার বিরুদ্ধে লেখালেখি করা হয়। কংগ্রেসের অধিবেশনে তার বাইরেও লিঙ্কন তীব্র ভাষায় তার আজন্ম ঘৃণার বিষয় সেই ক্রীতদাস প্রথার বিরুদ্ধেও আক্রমণ চালিয়েছিলেন। কংগ্রেসে তিনি জোরালো কণ্ঠে বলেছিলেন, ক্রীতদাস প্রথা যদি অন্যায় না হয় তাহলে কোনো কিছুই অন্যায় নয়। লিঙ্কন টেক্সাস থেকে ওরিগন পর্যন্ত এলাকায় দাস প্রথা তুলে দেবার আপ্রাণ চেষ্টা করেছিলেন,
কলম্বিয়া জেলায় এই প্রথা তুলে দেবার চেষ্টা তিনি অন্তত 40 বার ভোটদান করার মধ্য দিয়ে করেছিলেন, কিন্তু ব্যর্থ হন। লিঙ্কন নিজেও বুঝতে পেরেছিলেন তার কাজে অনেকেই খুশি নয়। তিনি এক ঘনিষ্ঠ বন্ধুকে তাই বলেছিলেন, আমি বোধহয় জেনে শুনেই আমার রাজনৈতিক জীবন নষ্ট করে ফেললাম। এসবের পরিণতি আব্রাহামে লিঙ্কনের কাছে সুখকর হল না। দ্বিতীয়বার কংগ্রেসের নির্বাচনে দাঁড়ালেন, কিন্তু তবুও নীল লিঙ্কন এবার পরাজিত হলেন। ভগ্ন মনোরথ লিঙ্কন বাধ্য হয়ে আবার ফিরে গেলেন স্প্রিংফিল্ডে সেই আইন ব্যবসার কাজে। এর আগে ওয়াশিংটনে থেকে যাওয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে গিয়েছিলেন তিনি। চেষ্টা করেছিলেন কোনো চাকরি নিয়ে থেকে যেতে, চেয়েছিলেন ওরিগন রাজ্যের গভর্নর হতেও, সেখানেও পেলেন ব্যর্থতা। মেরি লিঙ্কন এর আগে ওয়াশিংটন ছেড়ে বাড়ি ফিরে গিয়েছিলেন স্প্রিংফিল্ডে। লিঙ্কন ও ওয়াশিংটন ছেড়ে বাধ্য হয়ে ফিরে এলেন সেখানে। আবার ঢুকলেন তার সেই পুরনো আইন ব্যবসার অফিস ঘরে। অপরিচ্ছন্ন হয়ে গিয়েছিল সব অফিস, ধুলো ময়লায় সব ভরে গিয়েছিল। লিঙ্কন প্রাণপণে চেষ্টা করতে লাগলেন আইনবিদ হিসেবে প্রতিষ্ঠিত হতে। রাজনীতিতে যেন তাকে স্বেচ্ছা নির্বাসনেই পাঠিয়ে দিয়েছিল সেদিন। অত্যন্ত বিষণ্নতার শিকার হয়ে তার সেই সময়ের জীবন কাটাতে আরম্ভ করতে হয়েছিল। এইভাবেই কেটে চলেছিল কয়েকটা ঘটনাহীন বছর। এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত ঘুরতে লাগলেন লিঙ্কনের আইনের কাজ। এই পরিক্রমায় তিনি কখনো যেতেন মন্থর গতি বেয়ে, আবার কখনো ঘোড়ার গাড়িতেও। 1850 থেকে 1860 সাল পর্যন্ত কখনো কখনো রেলগাড়িতেও চলেছেন লিঙ্কন। এই সময় তিনি জ্যামিতির সম্বন্ধে আকৃষ্ট হয়ে ওঠেন। তার দৃঢ় ধারণা জন্মায় জ্যামিতির জ্ঞান মানুষের মনের নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বিশ্বাসের বশবর্তী হয়ে লিঙ্কন ইউক্লিডের জ্যামিতির প্রথম 6 খণ্ড অত্যন্ত মনোযোগ সহকারে পড়ে ফেলেছিলেন। লিঙ্কনের আইন ব্যবসার সহযোগী বিলি হার্নডন বলেছিলেন, মনে পড়ছে আমরা দুজন নোংরা অপরিসর বিছানায় শুয়ে থাকতাম? মিস্টার লিঙ্কন প্রায়ই বসে বসে মৃদু আলোয় পড়ে চলতেন জ্যামিতির বইগুলো। কখনো কখনো না ঘুমিয়েই সারা রাত তার কেটে যেত। জ্যামিতির সঙ্গে লিঙ্কন বীজগণিত এবং জ্যোতির্বিদ্যা নিয়েও পড়াশোনা শুরু করেছিলেন। সময় পেলে তারই সঙ্গে ডুবে যেতেন শেক্সপিয়ারের নাটকে, করে চলতেন পুরনো অভ্যাস মতো আবৃত্তি। শেক্সপিয়ার ছিল তার জীবন। এত গভীরতমভাবে কোনো কিছুই তাকে আকৃষ্ট করতে পারেনি সারা জীবনে। 5 পরিচ্ছেদ। দাসপ্রথার বিরুদ্ধে লিঙ্কন, সাফল্যের আলো। আমেরিকা গৃহযুদ্ধ শুরু হওয়ার আগে প্রায় 40 বছর ধরে দক্ষিণের ক্রীতদাস সিদ্ধ এলাকাগুলো এবং উত্তরে দাস রহিত রাজ্যগুলোর মধ্যে গোষ্ঠীগত এক বিরোধের আগুন ধূময়মান হয়ে চলেছিল। 1820 সালে যখন যুক্তরাষ্ট্র ছিল মাত্র 22টি অঙ্গরাজ্য, এর মধ্যে 11টি ছিল ক্রীতদাস সিদ্ধ অঞ্চল আর 11টি ক্রীতদাস রহিত। মেইন ক্রীতদাস রহিত এবং মিসৌরি ক্রীতদাস সিদ্ধ রাজ্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছিল। এটা হয় বিখ্যাত এক চুক্তির মাধ্যমে, যার নাম মিসৌরি চুক্তি। এই চুক্তি ছিল 36° অক্ষরেখার উত্তরের লুইসিয়ানা পারচেস অঞ্চল চিরকাল দাসমুক্ত থাকবে। এই সময় এমন একটা ঘটনা ঘটল যার ফলে আব্রাহাম লিঙ্কন আবার ফিরে পেলেন তার লুপ্ত সম্মান এবং রাজনৈতিক জীবন। 1858 সালের জানুয়ারি মাসে সিনেটর স্টিফেনে এ ডগলাস এমন একটা বিল সিনেট অনুমোদনের জন্য উত্থাপন করলেন যার ফলে সারা দেশ উত্তেজনায় উদ্বেল হয়ে উঠল। উত্তর এবং দক্ষিণের মধ্যে বিরোধ হয়ে উঠল আকাশ ছোঁয়া। ডগলাস যে বিল আনলেন তার নাম কানসাস নেব্রাস্কা বিল। এই বিলের ফলে সম্ভাবনা রইল দাস প্রথার আঞ্চলিক সীমানা বৃদ্ধির ব্যবস্থা। এই সময় স্প্রিংফিল্ড শহরে বসেছিল বিরাট এক কৃষি মেলার আসর। বহু দূর অঞ্চল থেকে আসতে শুরু করলো কৃষকেরা তার পশুর পালসহ। আনা হলো নানান রকম কৃষির সম্ভার। মেলায় ঘোষণা করা হলো সিনেটর স্টিফেন ডগলাস ভাষণ দেবেন। মেলায় অনেকের সঙ্গে সেদিন উপস্থিত হয়েছিলেন মেরি লিঙ্কনও, রইলেন স্বয়ং লিঙ্কন। ডগলাস নিজের মতো নিজের সপক্ষে নানা রকম যুক্তির অবতারণা করে চললেন, জনসাধারণকে বোঝানোর চেষ্টা চালালেন যে ক্রীতদাস প্রথা কেন থাকা দরকার, কাদের জন্য তা থাকা দরকার। তিনি তার বক্তৃতা এমন কৌশলে করলেন যাতে দুই পক্ষের কেউই চটে না যায়। স্টিফেন এ ডগলাসের ক্রীতদাস প্রথার পক্ষে নগ্ন ওকালতিতে তার মন বিদ্রোহী করে উঠল দরদি লিঙ্কনের। তিনি মনে মনে ঠিক নিলেন যে ডগলাসের ওই অধ্যক্ষের উপযুক্ত জবাব তিনি দিলেন। মেলায় তাই ঘোষণা করা হলো পরদিন আব্রাহাম লিঙ্কন ডগলাসের বক্তব্যের জবাব দেবেন, খুলে দেবেন বহুরূপী ডগলাসের মুখোশ। এতে সবচেয়ে খুশি হলেন মেরি লিঙ্কন।
নির্দিষ্ট দিনটিতে তিনি লিঙ্কনের পোশাকে সযত্নে সাফ করে দিলেন। প্রচণ্ড উষ্ণ দিন ছিল সেদিন, বাইরে প্রখর সূর্যের আলো ঝলমল করে চলেছে। লিঙ্কন সাদাসিধা পোশাক পরিহিত অবস্থায় বক্তৃতা মঞ্চে এসে পৌঁছালেন। লিঙ্কনের পোশাক দেখে সবচেয়ে দুঃখ এবং রাগ হলো অবশ্যই মেরির। এ কি সভ্য কোনো একটা নেতার পোশাক? দিনটি ছিল 1854 সালের 3 অক্টোবর। জীবনের সবচেয়ে সেরা ভাষণটি সম্ভবত তিনি সেদিন দিয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। সকলে আশ্চর্য হয়ে লক্ষ্য না করে পাল না লিঙ্কনের আশ্চর্য পরিবর্তন, যেন ওই দিনই লিঙ্কনের রাজনৈতিক প্রতিভার নতুনভাবেই স্ফুরণ ঘটে গেল। জন্ম হলো একজন সৎ নিষ্ঠাবান বক্তা এবং ভবিষ্যৎ নেতৃত্বেরও। ক্রীতদাস প্রথার অনমানবিক কুৎসিত দিক নিয়ে প্রবলভাবে বক্তৃতা করলেন তিনি। ক্রীতদাস প্রথাকে কেন ঘৃণা এবং বর্জন করা উচিত তার পক্ষে অসংখ্য জোরালো যুক্তির অবতারণা করলেন তিনি। তিনি সেদিন আবেগমনি হয়ে ভাষণে বললেন, আমাদের দেশে দক্ষিণাঞ্চলের বিরুদ্ধে আমার কোনো বিদ্বেষের মনোভাব কোনোমাত্র নেই। কে জানে, আমরা তাদের জায়গায় থাকলে হয়তো ক্রীতদাস প্রথা বজায় রাখার কথাই বলতাম। এটা তুলে দেয়া হোক চাইতাম না, তাই আমি বলতে চাই আমাদের মধ্যে এই ক্রীতদাস প্রথা চালু থাকলে ঠিক এই মুহূর্তে সেটা তাড়াহুড়ো করে তুলে নিতে পারার যায় না। দক্ষিণের মানুষ প্রায়ই বলে থাকেন যে এই ক্রীতদাস প্রথাটা সৃষ্টিকর্তার একমাত্র তারাই নয়, উত্তরাঞ্চলের মানুষের দায়িত্ব পরিমাণে অনেকটাই বেশি, সে কথা আমি অস্বীকার করতে পারি না। আমার পক্ষে কোনো সমাধান সূত্র বের করার কাজ সত্যিই বড় কঠিন, জানি না কিভাবে কোন সূত্রে তা সম্ভবপর। গভীর প্রত্যয়ের অভিব্যক্তি নিয়ে বক্তৃতা করেছিলেন সেদিন আব্রাহাম লিঙ্কন। দীর্ঘ 3টি ঘণ্টা তিনি শ্রোতাদের স্তব্ধ রেখে গেলেন। স্টিফেন এ ডগলাস তার যুক্তি জাল খণ্ডন করার জন্য নানানভাবে প্রশ্ন ছুড়ে চলেছিলেন, কিন্তু অবিচলিত অনড় হয়ে লিঙ্কন তার প্রতিটি বক্তব্য নস্যাৎ করে দিয়েছিলেন সেদিন। ডগলাসের প্রচেষ্টা বিফল হল। দুঃখেরই কথা, লিঙ্কনের দাসপ্রথায় বিরুদ্ধে আবেগময় ভাষণ সত্ত্বেও শেষ পর্যন্ত ডগলাসের প্রস্তাবটি কংগ্রেসের উভয় সভাতেই গৃহীত হল। এর ফলে কানসাস এবং নেব্রাসা অঞ্চল দাসমুক্ত অঞ্চল হিসেবে যুক্তরাষ্ট্রে যোগ দিবে কিনা তা নির্ধারণ করার দায়িত্ব সেখানকার অধিবাসীদের ঠিক করার অধিকার দেয়া হল। এর ফলে সেই মিসৌরি চুক্তি বাতিল হয়ে গেল। এর এক বিস্ময় ফল না দেখা দিয়ে পারল না। কানসাসে দাসপ্রথার সমর্থক এবং বিরোধীদের মধ্যে শুরু হলো প্রচণ্ড সংঘর্ষ। লিঙ্কন দুঃখিতভাবে লক্ষ্য করলেন এ গুরুত্বপূর্ণ ব্যাপারে নীরব থাকা যায় না, আর হুইগ দলের পক্ষেও এটা সামলানো কঠিন। এই সময় জন্ম নিল রিপাবলিক দল। আব্রাহাম লিঙ্কনও ছিলেন এই দলের অন্যতম প্রতিষ্ঠাতা। লিঙ্কন লক্ষ্য করেছিলেন রিপাবলিক দল দাসপ্রথার বিরুদ্ধে জোরালো প্রচার করার ফলে দলের সংখ্যাও বেড়ে চলেছে। শেষ পর্যন্ত নিজেও তিনি এই দলের সদস্য হয়ে গেলেন। এরপর আবার এসে গেল যুক্তরাষ্ট্রের সেনেটের নির্বাচনের দিন। লিঙ্কন এবার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হলেন, কিন্তু 8 ফেব্রুয়ারি 1955 তারিখে তিনি ইলিনয় বিধানমণ্ডলের ভোটে পরাজিত হলেন লেমেন ট্রাম্বেলের কাছে। স্প্রিংফিল্ডের সেই নির্বাচন আসরে যথারীতি উপস্থিত ছিলেন মেরি লিঙ্কনের অনেক আশা বুকে নিয়ে। লিঙ্কনের জন্য তিনি নতুন পোশাকের ব্যবস্থাও করেছিলেন, তার আত্মীয় পরিজন উপস্থিত ছিলেন। লিঙ্কন জয়ী হলে সঙ্গে সঙ্গে বিপুল সম্বোধনার আয়োজনও সেদিন করা হবে বলে আগে ঠিক করা ছিল। প্রথম দিকে লিঙ্কন বেশ কিছুটা এগিয়ে থাকা সত্ত্বেও শেষ পর্যন্ত মেরিরই বান্ধবী জুলিয়ার স্বামী লেমেন ট্রাম্বেল জয়লাভ করলেন। লিঙ্কন হতাশায় ভেঙে পড়েছিলেন মেরির মতোই। ক্রুদ্ধ মেরি সভাস্থল ছেড়ে বাড়ি ফিরে গেলেন। জুলিয়ার সঙ্গে তিনি আর জীবনে কখনোই কথা বলেননি। বিপর্যস্ত হতাশায় ভগ্ন মনোরথ আব্রাহাম লিঙ্কন তার আই আর্ন ব্যবসাকে আবার অবলম্বন করে নেয়ার জন্য সেই নোংরা অফিসে ফিরে গেলেন। কালি এবং ঝুলে থাকা সেই শূন্য দেয়ালেই রইল তার ম্লান দৃষ্টি। ভাবলেন এই অন্ধকার জীবন থেকে হয়তো কোনোদিনই মুক্তি আসবে না তার। নানানভাবে মামলার কাজে নিজেকে ব্যপ্ত রাখার চেষ্টা করলেন তিনি এবং তার সহযোগী আইন বিশারদরা সেই সময় ক্লান্ত বিষণ্ন একজন মানুষকেই দেখে অভ্যস্ত ছিলেন। সারা রাত কোনোদিন হয়তো তাকে না ঘুমিয়ে বসে থাকতে দেখা গিয়েছিলেন। এই সময় লিঙ্কনের চোখের দৃষ্টিও ব্যাহত হয়, তিনি চশমা নিতে তখন বাধ্য হন। 1855 সালে সেই বেদনার্ত দিনগুলোতে নিজের কথাই ভাবতেন আব্রাহাম। একজন দরিদ্র ব্যর্থ মানুষ হিসেবে নিজেকে তিনি ভাবতেন, তার বয়স তখন 49 বছর। দীর্ঘ জীবন শেষে কী বিচিত্র অবস্থাতেই এসে না তিনি পৌঁছেছিলেন, একজন হতাশাগ্রস্ত ব্যর্থ মানুষ।
সাংসারিক জীবনের কোনো রকম সুখ নেই, সংসার তার কাছে নরকের সামিল, আইন ব্যবসা সেখানেও শুধু ব্যর্থতারই গ্লানি, আর রাজনীতি সেখানে নানাভাবে বিপর্যস্ত পর্যতিক্ত স্বাদই তাকে গ্রন্থগ্রহণ করতে হয়েছে। সামনে তাই তার গাঢ় এক অন্ধকারের পর্দা মুখ ব্যবধান করতে গ্রাস হতে উদ্যত। লিঙ্কন তখন তার সত্যিকার একজন চরম হতাশাগ্রস্ত ব্যর্থ মানুষের প্রতিচ্ছবি। লিঙ্কন নিজেই তখন বলেছিলেন, আমি একজন হতাশাগ্রস্ত মানুষ, সাফল্যের দৌড়ে আজ আমি পা পিছিয়ে পড়েছি। লিঙ্কন এমন একটা হতাশায় ভুগলেও তার প্রধান এবং প্রধান প্রতিদ্বন্দ্বী স্টিফেন এ ডগলাসের তখন দারুণ প্রতিপত্তি এবং খ্যাতি। চারদিকে তার সুনাম ছড়িয়েছিল, চারপাশ থেকে আসছিল সম্মান। কানসাস নেব্রাস্কা বিল তাকে আরও খ্যাতি এনে দিয়েছিল। কৌশলী রাজনীতিক ডগলাস, তাই তার নাম সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছিল। ডগলাসের এই সুনাম এবং প্রতিপত্তির জন্য ডেমোক্রেটিক দলের পক্ষে প্রেসিডেন্ট পদের জন্য তিনি যে মনোনয়ন পাবেন তাতে কোনো সন্দেহই ছিল না। রিপাবলিক দলও তার প্রার্থী মনোনীত করল, কিন্তু কে হতে পারেন সেই প্রার্থী? সেই প্রার্থী ছিলেন আমেরিকার ইতিহাসে মহান সেই প্রেসিডেন্ট হিসেবে যার কোনো খ্যাতি, সেই অতি সামান্য অতি সাধারণ মানুষ লিঙ্কন। এরপর শুরু হলো নির্বাচনী প্রচার। এই নির্বাচনী প্রচারের সময় লিঙ্কন এবং ডগলাসের মধ্যে শুরু হয়েছিল প্রচণ্ড তীব্র তর্ক বিতর্ক। লিঙ্কনের তীক্ষ্ণ এবং জোরালো যুক্তিপূর্ণ বক্তৃতা তাকে এবার সম্মানের উচ্চতম শিখরেই বসিয়ে দিয়েছিল। আমেরিকার ইতিহাসে এই ধরনের চমৎকার যুক্তি মেশালো জ্বালাময়ী ভাষণ আর কখনোই কেউ শোনেনি। ডগলাস এবং লিঙ্কনের এই ভাষণ শোনার জন্য হাজার হাজার মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে উপস্থিত হন। 1856 সালের 29শে মে ব্লুমিংটনে লিঙ্কন যে জ্বালাময়ী বক্তৃতা দিয়েছিলেন তা কোনো শ্রোতারই কিংবা সাংবাদিকেরই সেই ভাষণের নোট নেয়ার কথা মনে ছিল না। এইভাবে লিঙ্কনের সেই মহৎ ভাষণটি চিরকালের মতো হারিয়ে যায়। লিঙ্কন ওই বক্তৃতায় মানুষের চিরন্তন অধিকারের বিষয়ে মনোমুগ্ধকর কথাই বলেছিলেন। উৎসাহ এবং আবেগ সেদিন তাকে নতুন মানুষ করে দিয়েছিলেন। বিলি হান্ডনও সেদিন বলেছিলেন, মিস্টার লিঙ্কনের এরকম ভাষণ আমি কোনোদিনও শুনিনি, তিনি ছিলেন অনুপ্রেরণার ভাষ্বর। আব্রাহাম লিঙ্কন সেদিন তার প্রতিপক্ষকে শক্তিশালী মল্লবীরের মতোই চেপে ধরেছিলেন। কঠোর রূঢ়সত্য বাস্তব সেদিন মূর্ত হয়ে উঠেছিল তার বক্তৃতায়। হান্ডন বলেছিলেন, মিস্টার লিঙ্কন ছিলেন 6 ফিট 4 ইঞ্চি দীর্ঘকার মানুষ, কিন্তু ব্লুমিংটনের সেই সভায় তিনি সেদিনকার এমনই অনুপ্রাণিত হয়ে ওঠেন যেন মনে হচ্ছিল তিনি দৈর্ঘ্যে 7 ফুট। যে কোনো বক্তৃতা করার আগেই লিঙ্কন তার অভিজ্ঞতা এবং যুক্তির ওপর নির্ভর করে তৈরি করে নিতেন তার ভাষণের নোট, বারবার সেটা সংশোধনও করে নিতেন। লিঙ্কনের কৃতিত্ব ছিল এখানেই। এইভাবে তিনি নিজের এক বিতর্কিত অথচ ক্ষুরধার যুক্তিপূর্ণ ভাষণ তৈরি করেছিলেন। লিঙ্কন নিজের সেই ভাষণ বন্ধুদের কাছে স্টেট হাউস পাঠাগারে পড়ে শুনিয়েছিলেন। বন্ধুদের মতামতের মূল্য দিতেন লিঙ্কন, কিন্তু সেদিনে সেই বক্তৃতায় কোনো ত্রুটি বন্ধুরা খুঁজে পেলেন না। 4 বছর আগে লিঙ্কনের সিনেটে যাওয়ার প্রচেষ্টার চেয়ে 1858 সালের প্রচেষ্টা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। 1858 সালের 11ই জুন স্প্রিংফিল্ডের রিপাবলিক স্টেট কনভেনশনে মনোনয়ন নেওয়ার সময় দেওয়া এই বক্তৃতার জন্য শুধুমাত্র মানুষ লিঙ্কনকে চিরকাল মনে রাখতে পারে। এই বক্তৃতার বিষয়বস্তু ছিল বিভক্ত গৃহ। সেই বক্তব্য এমন সরল এবং নির্ভীক যে একমাত্র সহযোগী বিলি হান্ডন ছাড়া বাকি সকলেই তাকে ওই ভাষণ দিতে মানা করেছিলেন। হান্ডনই বেশ জোরের সঙ্গে বলেছিলেন, মিস্টার লিঙ্কন, যা পড়লেন সেই ভাষণই আপনি দিন, এই বক্তৃতাই দেখে নেবেন আপনাকে প্রেসিডেন্ট করবে। সত্য হয়েছিল একদিন তার এই ভবিষ্যৎবাণী। লিঙ্কন বলেছিল তার ভাষণে, আত্মকলহের সংসার টেকে না, অর্ধেক রাজ্য দাসসিদ্ধ এবং বাকি অর্ধেক মুক্তভূমি, এ ব্যবস্থা কোনো সরকার চিরকাল সহ্য করতে পারবে না। ইউনিয়ন বিচ্ছিন্ন হোক তা আমার ইস্পিত নয়, আমি চাই না ঘরটি ভেঙে যাক, আমার তাই অভিপ্রায় কলহ যেন আর না চলে। এখানেই থামেননি তিনি। অন্য এক বক্তৃতায় তিনি বলেছিলেন, আমার নিশ্চিত বিশ্বাস কোনো সরকার কিছুতেই দেশের একটি অংশে ক্রীতদাসদের স্বাধীন বলে ঘোষণা করতে পারেন না যতক্ষণ না দেশের বাকি সমস্ত অংশে স্বাধীনতা ঘোষণা করা হয়। এই পরস্পর বক্তৃতার সারাংশ যাচাই করলে দুই ঘুঘুবান পক্ষের চরিত্র অনেকটা প্রকট হয় সন্দেহ নেই। এটা নিঃসন্দেহ যে দুজনের মধ্যে ব্যবধান এবং তফাত অনেকটাই ছিল। সত্যি কথা বললে সেটা আকাশ পাতাল। ডগলাস এ স্টিফেন ছিলেন উচ্চতায় 5 ফুট 4 ইঞ্চি,
অন্যদিকে আব্রাহাম লিঙ্কন ছিলেন 6 ফিট 4 ইঞ্চি। কণ্ঠস্বর চমৎকার, মনোরম ছিল স্টিফেন ডগলাসের, ভরাট গম্ভীর, বেশ সমৃদ্ধ কণ্ঠস্বর, তাতে কোনো দ্বিমত ছিল না কারোরই। অপরদিকে লিঙ্কনের কণ্ঠস্বর বেশ কর্কশ, চেরা, মাধুর্য হয়তো তাতে কমই। চেহারার চাকচিক্য ডগলাসের অসামান্য, অনেকটা নায়কোচিত। ফিটফাট ডগলাস অনায়াসে প্রধান আবির্ভাবই দর্শকদের কিংবা শ্রোতাদের মনোরঞ্জন করতে পারতেন। অন্যদিকে লিঙ্কনের দীর্ঘ চেহারায় লালিত্য কণামাত্র ছিল না। চোয়াল ভাঙা মুখখানার নজরে আনত বিষণ্নতার ছাপ। পোশাকের দিক থেকেও দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ছিল প্রচণ্ড অমিল। ডগলাসের দেহে থাকত নিখুঁত দামি পোশাক, নিখুঁত কাটছাঁট, আর লিঙ্কন কোনোদিনই পোশাক নিয়ে মাথা ঘামাননি। ছোট মাপের স্ত্রীবিহীন ছিল তার প্যান্ট আর কোট, মাথার টুপিও সেই রকম, তার মধ্যে দরকারি কাগজপত্র ঠাসা। ডগলাসের আর কোনো যে কোনো গুণ থাকুক আর না থাকুক, তার মধ্যে তাৎক্ষণিক রসিকতাবোধ কণামাত্রও ছিল না। তিনি শ্রোতাদের মধ্যে উজাড় করে দিতেন কৌশলী বক্তব্য, কিন্তু লিঙ্কনের রসবোধ ছিল অপরিসীম। তিনি গল্প বলায় অসামান্য দক্ষতা অর্জন করেছিলেন, তাই প্রয়োজনে এই গল্পের মাধ্যমে শ্রোতাদের মনোমুগ্ধ করে রাখতেন। ডগলাসের উদ্ভাবনী শক্তি প্রায় ছিলই না, তিনি একই বক্তব্য কথার মারপেজ ঘুরিয়ে ফিরিয়ে বলতেন। অন্যদিকে লিঙ্কন এক কথা কিংবা বক্তৃতার বিষয়ে বারবার বলতে চাইতেন না, নতুন বক্তৃতাই তিনি শ্রোতাদের সামনে উপস্থাপিত করতে ভালোবাসতেন। ডগলাস নিজেকে জাহির করার জন্য ভালোবাসতেন। এই উদ্দেশ্যে তিনি নিজের দলের পতাকাবাহী বিশেষ রেলগাড়িতে জাঁকজমকের সঙ্গে যাতায়াত করতেন। ডগলাস কোনো জায়গায় নির্বাচনী প্রচারণা গেলে সেখানে আগে থেকেই বিশেষ পদ্ধতিতে তার আগমন বার্তা ঘোষণা করা হতো। ডগলাস যেন কোথায় উপস্থিত হয়ে শ্রোতাদের ধন্য করে দিচ্ছেন এমন একটা ধারণাই সৃষ্টি করতেন। লিঙ্কন কোনো রকম জাঁকজমক করতে চাইতেন না। সাধারণভাবে তিনি রেলে কিংবা ভাড়ার গাড়িতে হাজির হতেন, তার সঙ্গে থাকত পূর্ণ দিনের বিবর্ণ ব্যাগ এবং ছাতা। মানুষ হিসেবে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে কোনো রকম তুলনা ছিল না। ডগলাস নিঃসন্দেহে একজন অত্যন্ত স্বার্থপর পুরুষ এবং অত্যন্ত সুবিধাভোগী, কোনো বিশেষ রকম নীতি তার ছিল না, আদর্শহীন একজন মানুষ ডগলাস। নিজের অবস্থা ফিরিয়ে নিতে যে কোনো রকম নীতি আঁকড়ে ধরতে তার কোনো আপত্তি হতো না। পরাজয় নয় জয়লাভ, আর তা যেন যেন তেন প্রকারে হলেও আপত্তি নেই, এই ছিল ডগলাসের আদর্শ। আব্রাহাম লিঙ্কন ছিল মানবতার আদর্শে বিশ্বাসী, সমস্ত মানুষের সমান একটি নীতি এটাই তার ছিল নীতি। ন্যায়ের জন্য প্রাণপাত করলেও তার আপত্তি ছিল না, এই সংকল্প ছিল তার আজীবন। আইন ব্যবসাতেও তিনি একই নীতিতে বিশ্বাস রেখেছিলেন। ক্রীতদাসদের জন্য তিনি জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন একদিন। এই উদ্দেশ্যে তিনি বলেছিলেন, মানবতা বিরোধী এই নীতি সমরে উৎপাদন করবেন তিনি একজন চরম আঘাত হেনে। এই জন্য সারা দেশে একই আইন প্রণয়নের পক্ষপাতী ছিলেন তিনি। ডগলাস এই বিষয়ে দ্বৈত নীতির পছন্দ করতেন। তার মত ছিল, ক্রীতদাস প্রথা চালু থাকা কোনো রাজ্যে অভিবাসীদের ইচ্ছা মতোই চালু হওয়া উচিত, এই বিষয়ে আইন রাজ্যের এখতিয়ার হতে হবে। লিঙ্কন এবং স্টিফেন এই ডগলাসের বক্তৃতা নানান রকম খাতে বয়ে চলতে শুরু করার পর কেমন যেন বিচিত্র পরিণতিও ঘটল। ডগলাস নানান ধরনের পরস্পর বিরোধী বক্তব্য রাখতে শুরু করায় ডেমোক্রেট দলের মধ্যেই যেন নানা রকম সমালোচনার ঝড় উঠল। ডগলাস বেশ বেকায়দায় পড়ে গেলেন যখন ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট জেমস বুকানন স্বয়ং ঘোষণা করলেন ডগলাসের বিরুদ্ধে তিনি নিজেই দাঁড়াতে চলেছেন। ডগলাস প্রায় ক্ষিপ্ত হয়ে বলেন যে বুকাননকে ডগলাসই প্রেসিডেন্টের পথে বসিয়েছেন, তাই নামিয়ে দিতেও বেশি সময় লাগবে না তার। এই পরিণতিতে ভাঙন শুরু হয়ে গেল ডেমোক্রেটিক দলের মধ্যে। জোর লড়াই আরম্ভ শুরু হয়ে গেল সেদিন ডগলাস এবং বুকাননের মধ্যে। ডগলাস জয় বলে থাকুন, দলের মধ্যে তার বিরোধিতা চরম পর্যায়েই পৌঁছেছিল তা কোনো সন্দেহ নেই। বাধ্য হয়ে ডগলাস তার ঘনিষ্ঠ এক বন্ধু এক লিন্ডারকে টেলিগ্রাম পাঠিয়েছিলেন এই বলে যে, আমার পিছনে হা করে তাড়া করেছিল হিংস্র নেকড়েরা, যেভাবেই হোক আমার পাশে এসে দাঁড়াও, আমি একা আর লড়তে পারছি না। এক বিচিত্র ব্যাপারই ঘটে গেল এতে। ডগলাস সাহায্য চেয়ে যে বার্তাটা পাঠিয়েছিলেন তারই বয়ানে তাকে জানিয়ে দেওয়া হয়েছিল রিপাবলিক দলের কাছে। এর ফলে দারুণ এক উত্তেজনার সৃষ্টি হলো, কাগজে ফলাও করে সে সংবাদ প্রচার করা হলো। ক্রমেই এগিয়ে গেল আবার সেই সিনেট নির্বাচনের নির্দিষ্ট সেই দিনটি। লিঙ্কন গভীর রাত অবধি অপেক্ষা করলেন টেলিগ্রাফ অফিসে, শেষ পর্যন্ত সংবাদ এসে পৌঁছালো।
লিঙ্কন সেনেটর পদে পরাজিত। ষোড়শ পরিচ্ছেদ। সাফল্যের পথে লিঙ্কন, আমেরিকার প্রেসিডেন্ট পদের মনোনয়ন। সেনেটর পদে নির্বাচনের পরাজয়ে তিনি ভেঙে পড়েননি, তিনি বলেছিলেন এই হলো ক্ষণিকের। লিঙ্কনের বিরুদ্ধে নানারকম লেখা প্রকাশিত হয়ে চলল। ইলিনয়ের সংবাদপত্রে লেখা হলো, আব্রাহাম লিঙ্কনের মতো হতভাগ্য রাজনৈতিক কোনো নেতা এর আগে কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, পরাজয় তার একমাত্র নিয়তি। এমন একটা ব্যর্থ মানুষের প্রতিচ্ছবি কোনো সাধারণ মানুষের মধ্যেই দেখা যায়নি। লিঙ্কনকে তার আবার আগের জীবিকায় ফিরে নিতে হলো। তিনি আইনজীবীর কাজে তার আবার পুরনো অফিসে প্রবেশ করলেন। এই সময় আবার ক্লান্ত বিষণ্ণতা তাকে পেয়ে বসেছিল। নানানভাবে ভাষণও দিয়ে চললেন সুযোগ পেলে লিঙ্কন। তখনও ডগলাসের সঙ্গে তার নির্বাচনী বক্তৃতা শুনতে জনসমাবেশ ঘটত। 1860 সালে এগিয়ে গেল এবার। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দিন ঘনিয়ে এলো। নতুন গড়ে ওঠা সেই রিপাবলিক দল শিকাগোতে শহরে মিলিত হতে চলেছিলেন ভাবি প্রেসিডেন্ট কাদের জন্য তাদের প্রার্থী মনোনয়ন করার উদ্দেশ্যে। তারিখটা ছিল 1860 সালের 16 মে। চারিদিকে তীর তীর করে কাঁপছিল উত্তেজনা। খুব কম লোকই অবশ্য আশা রেখেছিলেন যে আব্রাহাম লিঙ্কন রিপাবলিক দলের প্রেসিডেন্ট পদের জন্য মনোনয়ন পাবেন। লিঙ্কন সেটা নিজেও ভালোভাবে জানতেন। 1860 সালের 29 এপ্রিল তারিখে ওই প্রস্তাবিত রাজনৈতিক সম্মানের সম্বন্ধে লিম্যান ট্রাম্বলকে লিখেছিলেন, এই বিষয়ে আমার একটু লোভ আছে বই কি, কিন্তু এই মুহূর্তে নিজেকে প্রেসিডেন্ট হিসেবে ভাবতে পারছি না। রিপাবলিক দলের কর্মকর্তারা অবশ্য প্রায় ঠিক করেই রেখেছিলেন প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য দল কাকে মনোনয়ন দেবে। এ বিষয়ে সবচেয়ে সম্ভাব্য প্রার্থী ছিলেন নিঃসন্দেহে সুপুরুষ উইলিয়াম এইচ সিওয়ার্ড। সিওয়ার্ড ছিলেন নিউ ইয়র্কের বাসিন্দা রাজনীতিবিদ। তার মতো মানুষকে মনোনয়ন দেওয়া নিয়ে কারোরই কোনো আপত্তির কারণ ছিল না। লিঙ্কনের পক্ষে তাই ভোট পাওয়া বেশ কঠিনই ছিল, তাতে কোনো সন্দেহ নেই। তার পরিচিতিও সিওয়ার্ডের তুলনায় দলের মধ্যে কম ছিল। প্রতিনিধি সবাই আসার সময় সিওয়ার্ড আর কোনো প্রতিনিধি তাদের সঙ্গে নিয়ে এসেছিলেন এমন কোনো সুন্দর পোশাক পরিহিত ব্যান্ড বাজিয়ের দল। আর ওয়াইড অ্যাওয়াকার্স যাদের প্রার্থী এনেছিলেন আব্রাহাম লিঙ্কন, তারা হই হই করতে করতে দেশের সকল প্রান্ত থেকে এসে মিশিগান অ্যাভিনিউর উপর মিছিল করতে করতে ঘুরতে শুরু করলো। শিকাগোর লোক ফ্রন্টে যখন গান বাজনা হইচই করে চলেছে, ঠিক তখনই আবার সব প্রার্থীরাই কৌশলে অন্যকে হারাতে সম্ভাব্য সব উপায় ঠিক করতে ব্যস্ত ছিলেন। এর মধ্যে ছিলেন উইড, ক্যামেরন, বেটস এইসব প্রার্থী। উইলিয়াম সিওয়ার্ড ভাবতে শুরু করেছিলেন জয়ী তিনিই হবেন, এটা তার 59তম জন্মদিনের চমৎকার একটা উপহারই হবে। একটা কথা এখন এখানে বলা দরকার, যদি ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার মনোনয়নের জন্য ভোট পর্ব শেষ হয়ে যেত, তাহলে আমেরিকার ইতিহাসের ধারা অন্য খাতেই জুড়ে চলত তাতেও সন্দেহ নেই। কিন্তু বাস্তবে ঘটেছিল অন্যরকম। যে ছাপাখানায় ব্যালটের কাগজ ছাপার ব্যবস্থা করা হয়েছিল, নানান কারণেই ছাপা ব্যালট সেখানকার মালিক ঠিক সময় মতো হাজির করতে পারেননি, ফলে ওই দিন সন্ধ্যায় নির্দিষ্ট সময়ে ভোট নেওয়া সম্ভব হলো না। অধিবেশন শুরু হলো প্রায় নির্ধারিত সময়ের বহু ঘন্টা পরে। এটা আব্রাহাম লিঙ্কনের সৌভাগ্যে চাকা ঘুরিয়ে দিয়েছিল ইতিহাসে এর সাক্ষী। সিওয়ার্ডের সৌভাগ্য একটু একটু করে নামতে শুরু করেছিল এই সময়েই। কিন্তু বিচিত্র এই ঘটনা ঘটল কেমন করে? এর পিছনে ছিলেন একজন করিতকর্মা শক্তিমান ব্যক্তিত্বের অধিকারী পুরুষ, তার নাম হরেস গ্রিল। এই মানুষটি বৈপ্লবিক ওই কাণ্ডটি ঘটিয়েছিলেন। বিচিত্র চেহারা ছিল এই হরেস গ্রিলের, গোলাকার মাথায় হালকা রেশমি চুলের বাহার, চেহারাও কৃশ। এই হরেস গ্রিলি এক হিসেবে লিঙ্কনের সৌভাগ্য বিবেককে দিগন্ত রেখার উপরে উঠে আসতে প্রাণাপাত সাহায্য করেছিলেন। তিনি লিঙ্কনের মনোনয়ন লাভের ব্যাপারে দিন রাত ধরে প্রচার কার্য চালিয়েছিলেন। শুধু এখানেই থেমে থাকেননি তিনি। উইলিয়াম সিওয়ার্ড এবং তার পরম স্বার্থান্ন সুবিধাবাদী ম্যানেজার থার্লো উইডের বিরুদ্ধেও উজাড় করে ঢেলে দিয়েছিলেন পুঞ্জীভূত যত রকমের ঘৃণা। এই একটা কাজে লিঙ্কনের মনোনয়ন লাভের পক্ষে অস্বাভাবিক কাজ করেছিল হরেস গ্রিল, অথচ এর আগে সিওয়ার্ডের পক্ষেই কাজ করেছিলেন। অথচ তিনি খড়গহস্ত হয়ে উঠেছিলেন সিওয়ার্ড এবং তার ম্যানেজার থার্লো উইডের উপর, সে এক বিচিত্র কাহিনী সন্দেহ নেই। হরেস গ্রিল এর আগে দীর্ঘ অনেক বছর ধরেই সিওয়ার্ডের জন্য
প্রাণপাত পরিশ্রম করেছিলেন। এর ফলে সিওয়ার্ড নিউ ইয়র্কের গভর্নর এবং সেনেটর নির্বাচিত হতে পারেন। সিওয়ার্ডের ম্যানেজার থল উইয়ার্ড যে ওই ম্যানেজারের পদটি লাভ করেছিলেন তার পেছনেও কাজ করেছিল গ্রিলের প্রভাব এবং কৌশল। কিন্তু তিক্ততা বাড়তে বাড়তে আরম্ভ শুরু করেছিল এরপর থেকেই। গ্রিল নিউ ইয়র্কের একটি বিশেষ পদ লাভ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু সিওয়ার্ড উইটকে সে পদে লাভে সহায়তা করল। তিনি গ্রিলের বদলে সেটা তাকে পাইয়ে দিয়েছিলেন। এখানেই সেটা শেষ নয়, নিউ ইয়র্কের ডাকঘরের অধিকর্তার পদটি চেয়েছিলেন হরেস গ্রিল, কিন্তু সিওয়ার্ড আর থল উইডের কৌশলে গ্রিল সেই পদও পেলেন না। গ্রিল অত্যন্ত অপমানিত এবং বঞ্চিত হয়ে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠলেন। তিনি মনে মনে শপথ করলেন এর উপযুক্ত জবাব তিনি সময় হলেই দেবেন। সুযোগ মিলতে তার দেরি হলো না। এসে পড়ল নির্বাচন। গ্রিল জানতেন সিওয়ার্ড কিছু দুর্নীতিতে জড়িয়ে পড়েছিলেন, বিশেষ করে থল উইডের প্রায় হাতের পুতুল ছিলেন সিওয়ার্ড। উইড ছিলেন অসম্ভব ধূর্ত, কৌশলী এবং স্বার্থান্ধ মানুষ। সিওয়ার্ডের ম্যানেজার হিসেবে রাজনৈতিক প্রভাব বিস্তার করে তিনি প্রচুর নীতির বহির্ভূত কাজ সিওয়ার্ডের জ্ঞাতসারে করে চলেছিলেন। বিশেষ করে সিওয়ার্ড নিজেও জড়িয়েছিলেন কিছু ট্রাস্ট এবং লাইব্রেরির তহবিলের অর্থ ব্যয় নিয়ে। এতে কারচুপিও ধরা পড়ে। হরেস গ্রিল সহজেই এসব বিষয়ে অবহিত হয়ে ওঠেন। তার পক্ষে সহজেই সিওয়ার্ডের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রমাণ করাও কঠিন কাজ ছিল না। হরেস গ্রিলের এই ধরনের বক্তব্য অন্যদিকে উত্তর আমেরিকার জনগণের পক্ষেও সেটা বিশ্বাসযোগ্য বলে মনে করা সহজতর ছিল। হাতিয়ার হিসেবে হরেস গ্রিলের একটা নিজস্ব পত্রিকাও ছিল। হরেস গ্রিল তাই নিজেকে তৈরি করলেন এক কঠিন লড়াই করার জন্য। হরেস গ্রিলের প্রধান উদ্দেশ্য ছিল সিওয়ার্ডের বদলে লিঙ্কনকে প্রেসিডেন্টের পদে মনোনয়ন দান করা। এজন্য তিনি সঙ্গে সঙ্গেই কাজে নেমে পড়লেন। প্রত্যেক প্রতিনিধিকে ব্যক্তিগতভাবে আব্রাহাম লিঙ্কনের ভোট দেওয়ার জন্য বাড়ি বাড়ি ঘুরতে আরম্ভ করতে শুরু করলেন হরেস গ্রিল। নিজের পত্রিকায় প্রচার আবেদন সমানভাবে শুরু করলেন তিনি। তার কাগজের নাম ছিল নিউ ইয়র্ক টারবাইন। কাগজটি খুবই জনপ্রিয়তা অর্জন করে সেই সময়। হরেস গ্রিল জোরালো ভাষায় তার পত্রিকায় পাঠকদের উদ্দেশ্যে প্রচার করতে শুরু করেন যে উইলিয়াম সিওয়ার্ডের নানারকম দুর্নীতিমূলক রাজনৈতিক প্রবন্ধ। সারা আমেরিকায় হরেস গ্রিল রাজনৈতিক সাংবাদিক হিসেবে খুবই সুনামের অধিকারী থাকায় তার প্রবন্ধ যথেষ্ট আগ্রহের সঞ্চার করে চলেছিল। গ্রিল এরই সঙ্গে আসল কাজটিও করে চলেছিলেন। তিনি তার লেখার মাধ্যমে তিনি জনসাধারণকে বললেন, আমি আপনাদের সামনে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে এমন একজনকে উপস্থিত করতে চলেছি যিনি একমাত্র বর্তমান এর সমস্যা থেকে আমেরিকাকে মুক্ত করতে সক্ষম হবেন। আব্রাহাম লিঙ্কনের শুভানুধ্যায়ীরাও চুপ করে বসে থাকেননি একই সঙ্গে। তারাও জোরালো প্রচার শুরু করেছিলেন তার হয়ে। তারা বাড়ি বাড়ি ঘুরে প্রচার করতে শুরু করেছিলেন আব্রাহাম লিঙ্কন কেন যোগ্য প্রার্থী, কেন তাকেই মনোনয়ন করা দেওয়া উচিত। লিঙ্কনের সৌভাগ্য যে একটু একটু করে উঠতে শুরু করেছিল তাতে কোনো সন্দেহ ছিল না। উইলিয়াম সিওয়ার্ড যিনি প্রকৃতির জনপ্রিয়তার শিশুর শিখরে উঠেছিলেন ক্রমেই অত্যন্ত অসুবিধায় পড়তে হলো তাকে। তিনি যথাযথ সাধারণের কাছ থেকে তার কাজকর্ম এবং হটকারী কিছু মন্তব্যের জন্য বেশ বিরাগভাজন হয়ে ওঠেন। তার সম্পর্কে হতাশা সৃষ্টি হয় সমর্থকদের মধ্যেও। এই ব্যাপারটি লিঙ্কনের পক্ষে আশীর্বাদ হয়ে দাঁড়ায়। দাস প্রথা সম্পর্কে লিঙ্কনের যুক্তিপূর্ণ মতবাদও এই একই সময়ে খুবই জনপ্রিয় হয়ে ওঠে। আরও একটি ব্যাপার লিঙ্কনের মনোনয়ন পাওয়ার পক্ষে কাজ করেছিল নিঃসন্দেহে। লিঙ্কনের বন্ধুরাও সেই বিষয়ে ওয়াকিবহাল ছিলেন। ব্যাপারটি ছিল ডেমোক্রেট দল নিঃসন্দেহে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে মনোনীত করবে স্টিফেন এ ডগলাসকেই। আর ডগলাসের মোকাবেলা করার জন্য আব্রাহাম লিঙ্কনের চেয়ে যোগ্যতর প্রার্থী আর কেউই ছিলেন না। বিভিন্ন রাজনৈতিক সমাবেশ এবং সভায় এই কথা নিঃসন্দেহেই প্রমাণিত হয়েছে। সেই সব সমাবেশে ডগলাস কোনোভাবেই লিঙ্কনের যুক্তি খণ্ডন করতে পারেননি। খ্যাতিসম্পন্ন বক্তা হয়েও ডগলাস বারবার পরাস্ত হন যুক্তির বিচারে। রিপাবলিক দলে তাই লিঙ্কনের চেয়ে যোগ্য প্রার্থী হিসেবে আর কেউ ছিল না, কথাটা অনেকেই বুঝতে পেরেছিলেন। লিঙ্কনই যে ক্ষেত্রে সবচেয়ে যোগ্যতম প্রতিদ্বন্দ্বী তার কারণ কেন্টাকি প্রদেশের মানুষ তিনি। সীমান্ত অঞ্চলের মানুষকে তিনি যেমন চেনেন আর সেই রকম কেউ চিনতে পারে না। একই সঙ্গে লিঙ্কন সমর্থকরা ইন্ডিয়ান রাজ্য এবং পেনিসিলভেনিয়ার প্রতিনিধিদের মন্ত্রী পরিষদে লিঙ্কন জয়ী হলেও স্থান দেয়া হবে এমন একটা প্রতিশ্রুতি দিয়ে ভোট নিশ্চিত করেছিলেন। ভোটের সময় ক্রমেই এগিয়ে আসলো। লিঙ্কন কিন্তু ঠিক করে নিয়েছিলেন তিনি ওই সময় থাকবেন স্প্রিংফিল্ডেই।
যেভাবে কিভাবে তার সময় সেভাবে কিভাবে সময় কাটেছিল তা জানা খুবই চিত্তাকর্ষক হবে অবশ্যই। সেই সময়ে যখন ভোটের মনোনয়ন নিয়ে ভোট গণনার কাজ চলছিল, লিঙ্কন তখন তার সেই জরাজীর্ণ মলিন ছোট্ট অফিস ঘরেই বসেছিলেন। কোনো মক্কেল সেদিন তার ছিল না। লিঙ্কন সভাপতি বেশ চঞ্চল হয়ে উঠেছিলেন, যেন কোনো বিষয়ে তিনি মন সমর্পণ করতে পারছিলেন না। রিপাবলিক দলের কর্মকর্তারা ইতিমধ্যেই তৈরি হয়েছিলেন মনোনয়ন পর্ব সমাধা করার জন্য। সেদিন ছিল শুক্রবারের সকাল। হাজার হাজার উৎসুক জনতা শিকাগো শহরে ভোটের ফলাফল জানতে জমায়েত হয়েছিল। চারিদিকে তীর তীর করে কাঁপছিল উত্তেজনায়। চারিদিকে যেন উত্তেজনার আমেজ এবং উৎসবের আমেজ। মানুষ প্রায় উত্তেজনায় উন্মত্ত অবস্থাতে এসে দাঁড়িয়েছিল সেই সকালে। শিকাগো শহরটাই যেন ভেঙে পড়ছিল, চলছিল নাচ গান আর উন্মাদনা। লিঙ্কনের অস্থিরতা ক্রমশই বেড়ে উঠলে তিনি অফিস কামরা ছেড়ে বেরিয়ে পড়েন। সোজা এবার হাজিয়ে হয়ে গেলেন স্প্রিংফিল্ড জার্নালের অফিসে। খবর জানার এখানেই সুবিধা হবে ভেবেছিলেন লিঙ্কন। কিন্তু কোনো খবর এসে না পৌঁছানোতে লিঙ্কন হাজির হলেন ওই বাড়ির ওপরের তলায় টেলিগ্রাফ অফিসে। সেখানে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে বসে থেকে নানা রকম কথায় সময় কাটাতে চাইছিলেন লিঙ্কন, যতক্ষণ পর্যন্ত না খবর পৌঁছায়। এদিকে নির্বাচনের কাজ যথারীতি এগিয়ে চলতে আরম্ভ করেছিল। লিঙ্কন আগেই তার নির্বাচন পরিচালকদের জানিয়ে রেখেছিলেন, এমন কোনো চুক্তি করবে না যা আমাকে অঙ্গীকারে আবদ্ধ করবে। কিন্তু লিঙ্কন জানতেন না তার নির্বাচন পরিচালকদের কী অমানসিক পরিশ্রমী করতে হয়েছিল সেবার। অনেক চুক্তি তারা করেছিলেন লিঙ্কনের অজান্তেই, অনেক ফন্দি ফিকিরও কাজে লাগাতে হয়েছিল তাদের। এই রাজনীতির কারসাজিতে ফল যে ভালোই হয় ইতিহাসও তার সাক্ষী। আমেরিকার মহাসংকটময় সেই মুহূর্তে সবচেয়ে যোগ্যতম ব্যক্তিকেই অধিনায়ক নির্বাচন করা হয়েছিল। সকলের দৃষ্টি সেই উইক ওয়াগামে। ওখানেই মনোনয়ন সম্পর্কিত ভোটাভিতের জন্য কথা কাটাকাটি এবং তর্ক বিতর্ক চলছিল। শুরু হলো এরপর ভোট দান পর্ব। প্রথম ব্যালটে দেখা গেল সিওয়ার্ড 173, 173.5, লিঙ্কন 102, ক্যামেরন 50.5, চেজ 49, বেটস 48টি ভোট পেয়েছেন। প্রতিনিধিরা চিৎকার করে উঠলেন, নাম ডাকা হোক বা না হোক। দ্বিতীয় ব্যালটে দেখা গেল লিঙ্কন পেয়েছিলেন 181, সিওয়ার্ড তখন তার থেকে আড়াই ভোটে এগিয়ে। মনোনয়নের জন্য দরকার 233টি ভোট। তৃতীয়বার লিঙ্কনের ভোটে দাঁড়ালো 231টি ভোট। জয়ী হতে প্রয়োজন আরও 150টি ভোট। আচমকা ওয়াহোর একজন প্রতিনিধি লাফিয়ে উঠে বললেন, মাননীয় সভাপতি, আমি জানতে চাই ওয়াহোর 4টি ভোট আমরা মিস্টার চেজের বদলে মিস্টার লিঙ্কনকে দিচ্ছি। সভা উল্লাসে ফেটে পড়ল। সবচেয়ে হাসির দমক দেখা গেল সেই হরেস গ্রিলের মুখে। তার সেই দুই শত্রু সিওয়ার্ড এবং তার ম্যানেজার কুটুবুদ্ধি থার্লো উইড তখন কান্নায় ভেঙে পড়েছিলেন। হাততালি হুল্লোড় এবং উন্মাদনায় সভায় কান পাতার কোনো উপায় ছিল না। তখন যে দৃশ্যের অবতারণা হয় সেই দিনের সাথে কোনো দিনের তুলনা নেই। কিন্তু স্প্রিংফিল্ডে লিঙ্কন কখন খবর পেলেন? লিঙ্কন অপেক্ষা করছিলেন অধীর হয়ে। আর ঠিক তখনই টেলিগ্রাফে পৌঁছালো বন্ধুদের কাছ থেকে, ভগবানের দোয়ায় আমরা জিতেছি। টেলিগ্রাফ কর্মীটি সেই টেলিগ্রাফ পেয়েই উল্লাসে ফেটে পড়লেন, মিস্টার লিঙ্কন, আপনি জয়ী হয়েছেন। রুদ্ধ আবেগে থরথর করে কাঁপছিলেন লিঙ্কন। কয়েকটা মুহূর্ত নৈশব্দের মধ্য দিয়ে অতিক্রান্ত হয়ে গেল। এরকম নাটকীয় মুহূর্ত জীবনে কখনো আসেনি লিঙ্কনের। এ এক আশ্চর্য অনুভূতি। দীর্ঘ রাজনৈতিক জীবনে বারবার পরাস্ত হয়েছিলেন আব্রাহাম লিঙ্কন। 19 বছর পর চরম এক সাফল্যের স্বাদ তিনি আজ পেলেন, কিন্তু সেরকম মধুর আনন্দের স্বাদ যে পাচ্ছেন না। একরাশ কুণ্ঠই যেন তাকে গ্রাস করতে চাইছিল। স্প্রিংফিল্ডের রাস্তায় তখন এক আশ্চর্য দৃশ্য। হাজার হাজার মানুষ যেন উৎসবে যোগদান করতে এসেছে। লিঙ্কনের সমর্থকরা আনন্দে আত্মহারা হয়ে তার বিজয় বার্তা ঘোষণা করে চলছিল। স্প্রিংফিল্ড শহরের মেয়র স্বয়ং মেয়র লিঙ্কনের মনোনয়ন সংবাদ নিয়ে সকলকে জানানোর অনুমতি দিলেন। সারা শহরে শুধুমাত্র আনন্দের জোয়ার। করা হলো তোপধ্বনি এবং বন্দুক গর্জন। লিঙ্কনের জয়ে আত্মহারা তার শুভনাধায়ীরাও ছুটে এলেন তাকে আন্তরিক অভিনন্দন জানাতে। তারা লিঙ্কনেরকে অভিনন্দন এবং শুভেচ্ছার জোয়ারে প্রায় প্লাবিত করে ভাসিয়ে নিয়ে যেতে চাইলেন। শুরু হয়েছিল অবাধ নাচ এবং গান।
এই উল্লাসের মধ্যে লিঙ্কন ধীর কণ্ঠে শুধু বললেন, বন্ধুগণ, আমার বাড়িতে একজন খর্বকায়া নারী আমার চেয়ে ঢের বেশি উদগ্রীব হয়েও প্রতীক্ষা করছেন। আপনারা যদি আমাকে অনুমতি দেন তাহলে তাকে আমি এই খবরটা জানিয়ে আসতে পারি, তিনি তাতে দারুণ খুশি হবেন। এতদিনে মেরি লিঙ্কনের আশা কিছুটা পূর্ণ হলো। স্প্রিংফিল্ডে বোধহয় মেরিই ছিলেন সবচেয়ে খুশি কোনো রমণী। এবারই হয়তো তার প্রেসিডেন্টের স্ত্রী হওয়ার সম্ভাবনা দেখা দিল সর্বপ্রথম। আনন্দে মগ্ন স্প্রিংফিল্ডের উৎসবময় রাত সেদিন শুধু লিঙ্কনেরই জয়ধ্বনি এবং তাকে নিয়ে গান গেয়ে মেতে চলল জনতা। কিন্তু এ ছিল প্রেসিডেন্ট নির্বাচনের আগের ধাপ, প্রস্তুতি পর্ব মাত্র। সপ্তদশ পরিচ্ছেদ। প্রেসিডেন্ট পদে আব্রাহাম লিঙ্কন। প্রেসিডেন্ট পদে প্রার্থী হিসেবে রিপাবলিক দলের মনোনয়ন পাওয়ার পর লিঙ্কন প্রস্তুত হলেন আসল লড়াইয়ের জন্য। তার বিরুদ্ধে ডেমোক্রেট দলের প্রার্থী হলেন সেই স্টিফেন এ ডগলাস। লিঙ্কন এটাই আশা করেছিলেন। তবে ব্যাপারটা লিঙ্কনের পক্ষে বেশ ভালো হয়ে দাঁড়ালো ডেমোক্রেট দল দ্বিধা বিভক্ত হওয়ায়। স্টিফেন এ ডগলাসের অহংকার এবং তার ভুলের জন্যই হয়তো ডেমোক্রেট দল লিঙ্কনের বিরুদ্ধে তিনজন প্রার্থীর নাম ঘোষণা করল। এটাই লিঙ্কনের জয়ের পথ খুবই সুগম করে দিয়েছিল সন্দেহ নেই। উত্তরাংশের ডেমোক্রেট প্রার্থী ছিলেন ডগলাস আর দক্ষিণাংশের জন্য মনোনয়ন পেয়েছিলেন জন সি ব্রেকিনরিজ। কনস্টিটিউশন ইউনিয়ন নামে অন্য একজন দলের প্রার্থী ছিলেন জন বেল। এরপরে এসে গেল সেই নির্ধারিত প্রেসিডেন্ট নির্বাচনের দিনটি, 1860 সালের 6ই নভেম্বর। এই নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করছিল ইউনিয়ন থেকে দক্ষিণাঞ্চলের আলাদা হওয়া কি না হওয়া। নির্দিষ্ট দিনটিতে নির্বাচকের একটানা স্রোত বলে চলেছিল ভোট কেন্দ্রগুলোর দিকে। আবহাওয়া উত্তেজনা যেন থমথমে, সবাই যেন অনুভব করছিল এ শুধু এক নির্বাচন নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে অন্য কিছু। লিঙ্কনের নির্বাচন প্রচারণা চালিয়েছিলেন তার বন্ধু এবং তার শুভনোদ্দয়ীরা বিপুল উৎসাহ নিয়ে। স্প্রিংফিল্ডের প্রতিটি বাড়িতে গিয়ে তারা লিঙ্কনকে নির্বাচিত করার জন্য আবেদন জানিয়েছিল। শোনা যায় 23 জন মন্ত্রীর মধ্যে 20 জনই লিঙ্কনকে ভোট দেন। তাকে ভোট দেয়নি থিওসফিক্যাল সোসাইটির ছাত্ররা, এসব ছাত্ররা ছিল একসময় গোড়া খ্রিস্টীয় যাজকদের হাতে পুতুল মাত্র। এই ব্যাপারে লিঙ্কন দুঃখের সঙ্গে মন্তব্য করেছিলেন, এসব মানুষ ভান করে চলে যে তারা ঈশ্বর বা বিশ্বাসী, ঈশ্বরকে ভয় করে, কার্যক্ষেত্রে তারা একেবারেই বিপরীত। এরপর নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পালা। জয়ী হয়েছিলেন আব্রাহাম লিঙ্কনই, ইতিহাসের সে এক সন্ধিক্ষণ। লিঙ্কন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন সমস্ত জাতির কাছে ভোটে, এ কথা ঠিকই, কিন্তু তবুও তার প্রাপ্ত ভোট প্রায় 20 লক্ষের কাছাকাছি ভোটের মধ্যে দক্ষিণেরা দিয়েছিল মাত্র 24 হাজারের মতো ভোট, বাকি সবটাই ছিল উত্তরাঞ্চলের। এ আশ্চর্য এক ঘটনা যে নর্থ ক্যারোলিনা, আলাবামা, আরকানসাস, জর্জিয়া, ফ্লোরিডা, লুইজিয়ানা, টেনেসি এবং টেক্সাস থেকে প্রায় কোনো ভোটই পাননি তিনি। আরও আশ্চর্য ঘটনা ছিল, সেই কথা জেনে স্বয়ং লিঙ্কনও স্তব্ধ হয়ে গিয়েছিলেন। তার নিকট আত্মীয় স্বজনরাও তাকে প্রায় ভোটই দেননি, তারা সকলেই ছিলেন ডেমোক্রেটিক দলের সমর্থক। উত্তরাঞ্চলের বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন সেই মহানতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনকে। এই লড়াই ছিল পরিষ্কারভাবে উত্তরের সঙ্গে দক্ষিণের। লিঙ্কনের অবশ্য পুরো ভোট সংখ্যার অর্ধেকের বেশি তিনি পাননি, তবে অনেক ভোটই তিনি পেয়েছিলেন। ভোট গণনার লগ্নে দেখা গেল লিঙ্কন পেয়েছেন 1,86,452টি ভোট, আর ডগলাস পেয়েছেন 1,36,957টি ভোট, ব্রেকেনরিজ 8,49,781টি এবং জন বেল 5,88,879টি। শেষ পর্যন্ত স্টিফেন এ ডগলাসের সঙ্গে লড়াই জয়ী হলেন আব্রাহাম লিঙ্কন। আজীবন প্রতিদ্বন্দ্বিতাকে এভাবেই তিনি সেদিন হারালেন লিঙ্কন। কুটিরবাসী আব্রাহাম লিঙ্কন দীন লিঙ্কন এ কথাই ইতিহাসে প্রমাণ করেছিলেন যে সেদিনের সত্যিকারের উপযুক্ত গুণীজনের অবাধ সুযোগই রয়েছে আমেরিকার সাফল্যের পথে এগিয়ে যাওয়ার। তার মতো এত দায়িত্বের বোঝাও আমেরিকার খুব কম প্রেসিডেন্টকে বহন করতে হয়েছে। লিঙ্কন ছিলেন এক গুরু দায়িত্ব বহন করার সবচেয়ে যোগ্য মানুষ, অথচ এই মানুষটি একদিন হৃদয় বিদারী গৃহযুদ্ধের মধ্য দিয়ে স্বদেশবাসীর অধিনায়ক নির্বাচিত হওয়ায় তিনি অশেষ যশ এবং তারই সঙ্গে বিয়োগান্ত নাটকের সম্মুখীন হয়েছিলেন। এতদিনে একজন নারীর আশাও পূর্ণ হল। তিনি লিঙ্কনের স্ত্রী মেরি টড লিঙ্কন ছাড়ার কেউ নন। মেরি লিঙ্কন হলেন হোয়াইট হাউসের গৃহকর্তী আর আমেরিকার প্রথমা নাগরিক
এবং রমণী। প্রেসিডেন্ট পদে আসীন হলেও মহান আব্রাহাম লিঙ্কনের মনে এক মুহূর্তের জন্য শান্তি ছিল না সম্ভবত। ক্রীতদাসদের বেদনাময় জীবনের কথা অহরহ তাকে যন্ত্রণাবিদ্ধ করে চলেছিল। তার জীবনের এই শপথ তাকে পালন করতেই হবে। ক্রীতদাস প্রথা চিরতরে আমেরিকার বুক থেকে নির্মূল করতেই হবে। জ্ঞান হওয়ার পর থেকেই লিঙ্কনের অন্তর অহরহ কেঁদেছিল অসহায় কালো মানুষদের প্রতি অবর্ণনীয় দুর্দশার ছবি দেখে। 1839 সালে লিঙ্কন প্রচার করেছিলেন নানান রকম পত্রপত্রিকা এবং বইয়ের মধ্য দিয়ে সারা দেশে কি অমানসিক এবং নারকীয় অত্যাচার নিগ্রহ দাসদাসীদের উপর চালায় তাদের মালিকেরা। এইসব প্রচার পুস্তিকায় বহু প্রত্যক্ষদর্শীর বিবরণ প্রকাশ করা হয়। সেই ভয়ঙ্কর কাহিনীতে শিউরে উঠেছিল সমস্ত সভ্য জগৎ। আমেরিকার বুকে ছিল এক অভিশপ্ত কলঙ্ক। ক্রীতদাসদের ওপর যে অমানসিক অত্যাচারের বন্যা বয়ে দিয়েছিল সারা দেশে, ঠিক তেমনই ছিল ভয়ঙ্কর এবং নিষ্ঠুরতায় ভরা। অবাধ্য ক্রীতদাসদের হাতে ফুটন্ত জলে ডুবিয়ে শাস্তিদান ছিল অতি সাধারণ ঘটনা। উত্তপ্ত লোহার শিখের সাহায্যে নানান জায়গায় দেহের পুড়িয়ে চিহ্নিত করা ছিল আরেক ধরনের নিষ্ঠুরতা। তখন তো প্রহার তো কোনো যে কোনো সাধারণ ঘটনাই। এ নিয়ে কোনো প্রতিবাদ করার ক্ষমতা কিংবা অধিকার ছিল না কোনো ক্রীতদাস কিংবা ক্রীতদাসীর। ছুরি দিয়ে কোনো অঙ্গহানি করাও ছিল তাই। এছাড়াও অবাধ্য ক্রীতদাসীদের ওপর হিংস্র কুকুর লেড়িয়ে দেওয়া কিংবা চাবুকের আঘাতে দেহ ক্ষতবিক্ষত করা কিংবা চরম উল্লাসে ফেটে পড়াতে ছিল মালিকদের আনন্দ। অন্যায় এবং অত্যাচারে সারা আমেরিকার কালো মানুষের আতঙ্কে জীবন কাটাতো। তাদের এই অত্যাচার থেকে বাঁচার কোনো পথ ছিল না। রমরমা করতো দাস বাজার। মায়ের বুক থেকে শিশুকে ছিনিয়ে নিয়ে অনায়াসে বিক্রি করে দিত দাস মালিকরা। দাসকদের জীবনের ইতিহাস এরকম তাই রক্ত করা পথ দিয়ে এগিয়ে চলেছিল। ক্রীতদাসদের মতো অমানবিক এবং নির্মম ব্যবহার করা হতো ক্রীতদাসীদের উপরেও। নারী বলে কোনো রকম রেহাই হতো না তাদের ভাগ্যর। ক্রীতদাসীদের কাজে লাগানো হতো কঠিন পরিশ্রম এবং সন্তান জন্ম দেওয়ার কাজে। এই জন্য তাদের অবাধে ব্যবহার করা হতো যৌন সংসর্গে। যত সন্তান মালিকের ততই লাভ। অর্থের বিনিময়ে শ্বেতাঙ্গ পুরুষেরা সন্তান উৎপাদন করে চলত হতভাগ্য কালো ক্রীতদাসীদের। এই ব্যাপারে আপত্তি করলে ভাগ্যে জুটত তাদের অকথ্য এবং অবর্ণনীয় অত্যাচার। শ্বেতাঙ্গ শয়তানরা কালো ক্রীতদাসীদের মধ্যে যে সন্তানের জন্ম দিত তারা ছিল বর্ণসংকর। তারা ছিল না সাদা না কালো মানুষ। বাজারে এই তরুণী যুবতীদের চাহিদা ছিল দারুণ। ধনী শ্বেতাঙ্গ মালিকেরা এইসব হতভাগ্য নারীদের অবাধে উপভোগ করার জন্য আনন্দ লাভ করে চলত সারা জীবন। কেউ এই কাজে বাধা দিতে পারত না। সারা সমাজে যেন প্রশ্রয় দিয়ে চলেছিল এই কুপ্রথাকে। কলঙ্কের কথা এই ছিল যে এই দেশে ক্রীতদাস প্রথা যেন স্বতঃসিদ্ধ বলে মনে করত দেশের রাষ্ট্রপ্রধান এবং আইন রক্ষকরাও। কালো ক্রীতদাসরা তাদের মতে ছিল মানুষ নামের অযোগ্য। নাগরিক বলে পরিচিত হওয়ার অধিকার তাদের দেয়া হয়নি। আমেরিকার প্রেসিডেন্ট পদে বুকানন আসীন থাকার সময় আমেরিকার যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ম্যারিল্যান্ডের অধিবাসী রজার বি ট্যানি ড্রেসক্রট নামে এক মামলার রায়ে বলেছিলেন, শ্বেতাঙ্গদের তুলনায় একজন নিগ্রো এতটাই হীন যে সে কোনো আদালতে কোনো একটা মানুষ হিসেবে স্বীকৃতি পেতে পারে না। ক্রীতদাস প্রথার সবচেয়ে বড় দাবিদার ছিল উত্তরাঞ্চলের চেয়ে আমেরিকার দক্ষিণাঞ্চলই বেশি। অধিকাংশ দাসদের দক্ষিণেই কাজে লাগানো হতো। দক্ষিণের মালিকদের দাস ব্যবসার ফলে অর্থের প্রাচুর্য বাদ মানেনি। খামারের মালিক শ্বেতাঙ্গ প্রভুদের কাছে দাস ব্যবসা ছিল সৌভাগ্যের প্রতীক। নানা রকম কুকাজ করাতো তারা এই মালিকেরা ক্রীতদাসীদের দিয়ে। শ্বেতাকায় মানুষ মাত্রই যে সকলে দাস প্রথা অবশ্যই সমর্থন করেনি। বিখ্যাত বক্তা ওয়ান্ডেন ফিলিপস একবার বলেছিলেন, দক্ষিণী মানুষেরা সারা দেশময় এক জঘন্য নারকীয় ব্যবসা চালিয়েছে ক্রীতদাসীদের বীরাঙ্গনায় পরিণত করে। 500,000 অসহায় কালো রমণী তাদের এই অত্যাচারের শিকার। এক ভয়ঙ্কর অবস্থাতেই পৌঁছে গিয়েছিল তাই আমেরিকা সভ্যতার এ এক কলঙ্কিত অধ্যায়। খ্যাতনামা রাজনৈতিক নেতারাও এই বিষয়ে বহু বক্তব্য রেখে চলেছিলেন, কিন্তু ওই ভয়ঙ্কর প্রথা দূর করার জন্য পারদর্শিতা কেউই দেখাতে পারেননি। স্টিফেন ফস্টার নামে এক বিখ্যাত নেতাও বলেছিলেন যে যাজকরাও এই কলঙ্ক থেকে মুক্ত নন, এটাই চরমতম বিষয়। শুধু মেথোডিস্টিয়ান চার্চের অধীন হয়েই দেশে আছে প্রায় 800,000 হতভাগ্য ক্রীতদাসী। তাদের অধীনে রাখার জন্য যাজকদের উদ্দেশ্য একটাই, নিজেদের কাম লালসার প্রবৃত্তিকে কাজে লাগানো।
আব্রাহাম লিঙ্কন তাই চেয়েছিলেন এই জঘন্য অমানবিক প্রথাকে সমূলে আঘাত করতে। এই ছিল তার সারা জীবনের ব্রত। দাসপ্রথা নিয়ে তিনি বহুবার বক্তব্য রেখেছেন। তিনি জানিয়েছিলেন যারা আমেরিকায় প্রায় 500,000 বেশি ক্রীতদাস বন্য পশুর মতো জীবন কাটায়, এদের মধ্যে অসংখ্য বর্ণশঙ্কর। প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর লিঙ্কনের মনে একটা চিন্তাই তাই জোরালো হয়ে দেখা দিয়েছিল, তা হলো ক্রীতদাস প্রথার বিলুপ্তি। তিনি হোয়াইট হাউসে পৌঁছানোর পর তাই এই ব্যাপারে আলোচনার প্রচার শুরু করলেন। অসংখ্য আবেদন সম্মিলিত প্রসার এবং আবেদন প্রচার শুরু হলো। কাগজে কাগজে লেখাও শুরু হলো কুপ্রথার বিরুদ্ধে জনমত তৈরি করতে। এই সময় বিচিত্র এক ঘটনায় বহু মানুষের হৃদয়ে ধাক্কা লেগেছিল। ঘটনাটা একখানা বই। বইটার বিষয় ছিল ক্রীতদাসদের জীবনী নিয়ে একটা লেখা করুণ কাহিনী। বইখানা রচনা করেছিলেন দরিদ্র একজন অধ্যাপকের অনুষ্ঠা কৃশ চেহারা স্ত্রী। নিজের অভিজ্ঞতা এবং দেখে নেওয়া কাহিনী অবলম্বন করেই মহিলাটি রচনা করেছিলেন বইখানি। হৃদয়ের সমস্ত অনুভূতি উজাড় করে দিয়েছিলেন তিনি। এই বইটির নাম আঙ্কেল টমস কেবিন। হাজার হাজার আবেদন যা করতে সক্ষম হয়নি, হৃদয় বিদারক বইখানি যেন তার চেয়ে লক্ষ গুণ পথে মানুষের হৃদয়কে নাড়া দিয়ে গেল, জাগিয়ে তুলতে চাইল মানুষের চেতনা এবং শুভবুদ্ধি। এই বই লেখার কথা কেউ বুঝে আগে ভাবতেও পারেনি। অদ্ভুত উন্মাদনা জাগিয়েছিল সেই আঙ্কেল টম কেবিন। লক্ষ লক্ষ বই বিক্রি হয়ে ইতিহাসে সৃষ্টি করেছিল সেদিনে সেই বইখানি আমেরিকায়। যিনি এই বইখানি হৃদয় দিয়ে অনুভব করে ক্রীতদাসের বেদনার কথা লিখেছিলেন তার নাম হ্যারিয়েট বিচার স্টো। আব্রাহাম লিঙ্কনও পড়েছিলেন বইখানি, পড়ে মুগ্ধ হয়ে গিয়েছিলেন। পরে পরিচিত হয়েছিলেন লেখিকার সঙ্গে। কৃশ রুগ্ন মহিলাটি তার পরম শ্রদ্ধাই সেদিন আকর্ষণ করেন। লিঙ্কন লেখিকাটিকে দেখিয়ে বললেন, এক সভায় উপস্থিত সকলকে বলেছিলেন, এই কৃশ চেহারার মহিলাটি একাকী বিরাট এক বৈপ্লবিক যুদ্ধ আরম্ভ করেছেন, আর এটা তিনি শুধু করতে পেরেছেন শুধুমাত্র একখানা বই লিখে। ক্রীতদাস প্রথার বিরুদ্ধে জোরালো এই ধরনের প্রচার সত্ত্বেও কিন্তু ওই কদর্য মহিলার কদর্য প্রথার মোটেই বিলাপ ঘটেনি। বিশেষ করে দক্ষিণ অঞ্চলের মানুষদের মধ্যে কোনোরকম সুবুদ্ধি এর ফলে জেগে ওঠেনি, বরং তারা আসন্নিত হয়ে পড়েছিল 1860 সালের আব্রাহাম লিঙ্কন প্রেসিডেন্ট পদে বসার ফলে। দক্ষিণেরা বুঝে নিল দাসপ্রথার অবলুপ্তি আসন্ন, এই কারণেই দক্ষিণ অঞ্চলে ক্রোধ ধূমায়িত হতে শুরু করে। তারা এটা বুঝে নিয়েছিল দাসপ্রথা না হয় তার অবলুপ্তি এর যে কোনো একটা পথ ধরে নিতে হবে। দক্ষিণেরা তাই বেছে নিল যেভাবেই হোক ক্রীতদাস প্রথা উচ্ছেদ করতে দেওয়া হবে না, প্রয়োজনে ইউনিয়ন ছেড়ে যেতে হবে। শেষ পর্যন্ত শেষের পথই তারা বেছে নিল। লিঙ্কন নির্বাচিত হওয়ার 6 মাসের মধ্যেই 7টি দক্ষিণী রাজ্য আমেরিকার যুক্তরাষ্ট্র ত্যাগ করে বেরিয়ে নিজেরাই একটা যুক্তরাজ্য গঠন করল। এর নাম দেওয়া হলো কনফেডারেট স্টেট অফ আমেরিকা। তার একজন প্রেসিডেন্টও নির্বাচন করল, তিনি ছিলেন জেফারসন ডেভিস। এই ব্যাপারে সবচেয়ে আগে লিঙ্কনের 1860 সালের 6 নভেম্বর প্রেসিডেন্ট পদে, নির্বাচনের পরের ফেব্রুয়ারি মাসেই প্রথম যুক্তরাষ্ট্র ত্যাগের পদ দেখায় সাউথ ক্যারোলিনা রাজ্য। এই রাজ্যকে স্বাধীন রাজ্য বলে অধিবাসীরা ঘোষণা করেছিল। এরপরে আরও 6টি রাজ্য। এই ঘটনায় দারুণ বেদনা বোধ করেছিলেন লিঙ্কন। তাকে প্রায়ই তাই বিষণ্ণতায় মগ্ন থাকতে দেখা যেত, শরীরও খারাপ হয়ে পড়ে তার। আমেরিকার ষোড়শ প্রেসিডেন্ট হিসেবে 1861 সালের 4 মার্চ উদ্বোধনী ভাষণে আব্রাহাম লিঙ্কন বলেছিলেন, যুক্তরাষ্ট্র ভেঙে দেওয়ার অধিকার কারো নেই, আমেরিকার যুক্তরাষ্ট্র সার্বভৌম। এরপর কোনো রাজ্যেরই যুক্তরাষ্ট্র ছেড়ে বেরিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। এরপর তিনি আরও বলেছিলেন, দেশ আমাকে একটি জাহাজের অধিনায়ক করেছে, আমি চেষ্টা করব সেই জাহাজকে এগিয়ে নিয়ে যেতে। কিন্তু দুঃখের কথা, তার সেই বক্তব্য সেদিন যারা শুনেছিল তাদের অনেকেই বলতে শোনা গিয়েছিল, এই বেঢপ চেহারার কাঠুরের লোকটা কি সত্যিই জাহাজকে কুলে ফেরাতে পারবে? অথচ ইতিহাস সাক্ষী দয়াদ্র অথচ কঠিন সংকল্পে অটল অসাধারণ মনোবলের মানুষটি জীবন সংগ্রামের মধ্য দিয়ে হয়ে উঠেছিলেন আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বকালের সর্বজনপ্রিয় একজন মহান প্রেসিডেন্ট। তিনি সাধারণ মানুষকে ভালোবাসতেন আর তারাও তাকে প্রাণ দিয়ে ভালোবেসেছিল এবং বিশ্বাস করেছিল। প্রেসিডেন্ট হওয়ার পর তার সহযোগীরা বহুবার আব্রাহাম লিঙ্কনকে বলেছিলেন সরকারি কাগজপত্র রাজকীয় ভাষায় রচনা করার জন্য, কিন্তু লিঙ্কন চাইতেন তার সহজ সরল ভাষায় তা লিখতে। তিনি বলেছিলেন, এই ভাষায় জনসাধারণ বুঝতে পারে।
এই সময় লিঙ্কন যেন কোনো কিছুর একটা অশুভ শক্তির প্রভাবও দেখতে পেয়েছিলেন। এসব ব্যাপারে তার বিশ্বাসও ছিল। দেশের মধ্যে যে বিভেদ দেখা দিয়েছিল সে ভাবনা তাকে অহরহ বিষণ্নতায় মগ্ন করে তুলত। নিজের মনের কথা মেরি লিঙ্কনকেও তিনি জানিয়েছিলেন। মেরি তাকে বারবার সাহস যোগাতে শুরু করেছিলেন। প্রেসিডেন্ট হওয়ার পর লিঙ্কন একথা উপলব্ধি করেছিলেন যে তার নীতি দেশের অনেকটার কাছেই গ্রহণযোগ্য নয়। প্রধানতম কারণটি ছিল ক্রীতদাস প্রথা বিলোপের প্রস্তাব। এর ফলে বিশেষত দক্ষিণী লোকেরা এমনকি তার যে প্রাণনাশ করতে চায় সে কথাও তিনি জানতেন। তিনি ভাবতে শুরু করেছিলেন প্রেসিডেন্ট পদে কাজ করার জন্য ওয়াশিংটন যাওয়ার পর তার জীবন নষ্টের চেষ্টা হবে। এর আরও জোরালো কোনো কারণ বর্তমান ছিল। নানান ধরনের ভয় তিনি চিঠিতে পেতে আরম্ভ শুরু করলেন। তাকে কোনোদিন হত্যা করা হবে তার হুমকিও থাকতো সেই চিঠিতে। নানান ধরনের পোস্টারও লেখা থাকতো সেই কথা এবং তারা জানানো থাকতো সেই শয়তানেরা জানাতো। কিন্তু তাই বলে ভয়ে পিছিয়ে যাওয়ার মতো মানুষ তিনি কখনোই ছিলেন না। তিনি ওয়াশিংটনের হোয়াইট হাউসে যাওয়ার প্রস্তুতি শুরু করেছিলেন যথাসময়ে। এবার তিনি স্প্রিংফিল্ডের ডেরা তোলার কাজও কথা ভাবলেন। প্রেসিডেন্ট হওয়ার পর তিনি এক বন্ধুকে চিঠি লিখে জানান এখানকার বাড়ি এবং জিনিসপত্র নিয়ে কী করবেন সে কথাই। এখানকার বাড়িতে যে থাকা আমেরিকার প্রেসিডেন্টের পক্ষে সম্ভব নয় এটা তার জানা ছিল। হোয়াইট হাউসেই তাকে থাকতে হবে। লিঙ্কন তাই ঠিক করলেন স্প্রিংফিল্ডের বাড়িটি বিক্রি না করে বরং ভাড়া দিয়ে দেবেন। মেরিও ঠিক তাই মনে করেছিলেন। শেষ পর্যন্ত বাড়িটি ভাড়া দিয়ে দেওয়ার ব্যবস্থাও করা হলো। স্প্রিংফিল্ডের জনৈক ভদ্রলোক সানন্দে লিঙ্কনের বাড়িটি মাত্র $90 ভাড়া নিয়ে সেটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেন। বাড়িটি ভাড়া দেওয়া হলেও লিঙ্কন পরিবারের আরও আসবাবপত্র বাড়িতেই ছিল। সেগুলোর বন্দোবস্ত করা দরকার লিঙ্কন ভাবলেন। সেগুলোকে কোনোভাবেই যে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া সম্ভব নয় কারণ স্বাভাবিক, কারণ তাতে প্রচুর খরচ। তাই লিঙ্কন দম্পতি অনেক ভেবে ঠিক করলেন কিছু আসবাবপত্র ভাড়া এবং কিছু বিক্রি করে দেবেন। কিছু বন্ধুবান্ধবদের কাছে রাখার কথা ভাবলেন তারা। এই কাজের জন্য শেষ পর্যন্ত তারা স্প্রিংফিল্ড জার্নাল পত্রিকাতে বিজ্ঞাপন দিলেন। যারা ইচ্ছুক তারা জ্যাকসন স্ট্রিটে লিঙ্কনের বাড়িতে এসে আসবাবপত্র দেখে নিয়ে যেতে পারবেন বলে বিজ্ঞাপনে উল্লেখ করা হলো। এই সবের মধ্যে নানা রকম জিনিস ছিল। কাঠের আসবাব, চেয়ার, সোফা, আরামকেদারা, চীনামাটির বাসনপত্র, কাচের পাত্র, বাহারি কার্পেট, এমনই নানান রকম জিনিস। বিজ্ঞাপন বেরোনোর পর অনেক মানুষ আনাগোনা শুরু হলো লিঙ্কনের বাড়িতে। শেষ পর্যন্ত একজন ক্রেতা অধিকাংশ আসবাবপত্র কিনে নিলেন। গাড়ি করে ভদ্রলোক সবই নিয়ে গেলেন তার বাড়িতে। তিনি শিকাগো শহর থেকে এসেছিলেন ক্রেতা হয়ে। ভদ্রলোকটির নাম ছিলেন মিস্টার টিল্টন। এখানে অত্যন্ত একটা দুঃখজনক ঘটনার উল্লেখ না করে পারা যাবে না। যে ভদ্রলোক লিঙ্কনের পরিবারে ব্যবহৃত আসবাবপত্র কিনে নিলেন তার অধিকাংশই 1871 সালে শিকাগোর সেই ভয়ঙ্কর বিধ্বংসী অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যায়। এক অপূরণীয় ক্ষতি। লিঙ্কনের স্মৃতি বিজড়িত ওই অমূল্য ভাণ্ডার ওইভাবেই শেষ হয়ে গেল। বাকি জিনিসের মধ্যে কিছু কিছু জিনিস কিনে নিলেন আরও কোনো কোনো এক ক্রেতা। এর মধ্যে হাতল ভাঙা একটা চেয়ার একজন কিনেছিলেন মাত্র $1 দিয়ে। সেই চেয়ার আজও আছে আর তার দাম অর্থের পরিবর্তে হয় না, এমনই অমূল্য সেটি। আমেরিকার মহানতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ব্যবহার করা যে কোনো জিনিসই আজ জাতীয় সম্পত্তি পরিণত। এসবের মধ্যে লিঙ্কনের ব্যবহার করা জিনিসপত্রের মধ্যে রয়ে গেছে তার চিঠিপত্র। এইসবের মধ্যে অন্যতম জিনিস হলো তার মেজর জেনারেল হুকারকে আমেরিকার প্রধান সেনাপতি নিয়োগ করে তিনি যে চিঠি দিয়েছিলেন সেই নিয়োগপত্রটি। সেই নিয়োগপত্রটি এক নিলামে বিক্রি হয় প্রায় $10,000 বিনিময়ে। লিঙ্কনের লিখিত নানারকম চিঠি এবং সরকারি নির্দেশগুলি টেলিগ্রামের অনেকগুলি সযত্নে রক্ষিত আছে সংগ্রহশালায়। এইসবের ঐতিহাসিক মূল্য টাকায় অঙ্কে হয় না, হয়তো কোটি কোটি ডলারেও তার দাম দেয়া যাবে না। এইভাবেই কেন্টাকি অনন্য প্রদেশের সকলের প্রিয় আব্রাহাম লিঙ্কন স্প্রিংফিল্ডেরও একজন আপনজন হয়ে উঠেছিলেন। এবার সেখানকার বসবাসকাল তার শেষ হয়ে এলো। এবার ওয়াশিংটনে তার শুরু হতে চলেছে নতুন এক কর্মধারা এবং জীবনযাত্রা। স্প্রিংফিল্ডের অধিবাসীরা সত্যিকার ভালোবেসেছিলেন দীর্ঘকায় ওই দয়াদ্র মানুষটিকে। সেখানকার অধিবাসীরা ভাবতেন আমেরিকার এই মহান্তম প্রেসিডেন্টকে তারা কত কাছ থেকেই না দেখেছেন দীর্ঘ 15-17 বছর ধরে। লিঙ্কনের নির্দিষ্ট জীবনধারা স্প্রিংফিল্ড অধিবাসীদের কাছে খুব পরিচিত এক দৃশ্য হয়ে উঠেছিল দীর্ঘ বছরের দিনগুলোতে। ভোরবেলা তাকে দেখা যেত সওদা করে চলতেন লিঙ্কন। নানা রকম জিনিসপত্র কিনে তাকে লোকে ফিরে আসতেও দেখত। নিজের হাতে কাজ করতেন লিঙ্কন। কাঠ কেটে গৃহপালিত পশুদের নিজ হাতে খাবার খাওয়াতেন তিনি। ঘরের কোনো কাজই তার আপত্তি ছিল না।
দীর্ঘ পথ হাঁটাও ছিল কাজের কোনো একটা অঙ্গ। এই কাজে কণামাত্র ক্লান্তি আসেনি কোনো দিন। এইভাবে 70 মাইল পথ অতিক্রম করে লিঙ্কন তার মা সারা লিঙ্কনকে দেখতে যেতেন ইলিনয়ে। সৎ মা সারা লিঙ্কনকে নিজের মায়ের মতোই তিনি শ্রদ্ধা করতেন। সারা লিঙ্কন কিন্তু কোনোদিনই চাননি যে তার সৎ ছেলে আমেরিকার প্রেসিডেন্ট হন। কিন্তু এক অদ্ভুত চিন্তায় তাকে পেয়ে বসেছিল। তিনি খালি ভাবতেন, প্রেসিডেন্ট হয়ে লিঙ্কন ওয়াশিংটনে চলে গেলে এমন কিছু একটা হয়তো ঘটে যাবে যে লিঙ্কনের জীবনে, যার ফলে ছেলের সঙ্গে আর কোনোদিন দেখাই হবে না এই পৃথিবীতে। লিঙ্কন জানতেন আর কিছুদিনের মধ্যে তাকে দীর্ঘকালের জন্য স্প্রিংফিল্ড ছেড়ে চলে যেতে হবে। আর বারবার তার সেই স্মৃতিতে ভেসে উঠত স্প্রিংফিল্ডে ফেলে আসা সেই আগের জীবনের কথা। নিউ সালেমের স্মৃতি তাকে বেদনায় স্তব্ধ করে দিত। তার মনে জাগরুক ছিল তার সেই ভালোবাসার পাত্রী অকাল প্রণয়ের ফলে যাকে হারিয়েছিলেন, সেই অ্যান রুটলেজের কথা। সবই আজ হারিয়ে গেছে, তবু সেই স্মৃতি অম্লান হয়েছিল লিঙ্কনের মনে। অ্যানকে তিনি কোনোদিনই ভুলতে পারেননি। স্প্রিংফিল্ড ছেড়ে ওয়াশিংটনে রওনা হওয়ার পথে কোনো একটা বন্ধুকে তিনি বলেছিলেন, অ্যানকে আমি কোনোদিনও ভুলতে পারবো না, সে আছে আমার প্রতিটি রক্তবিন্দু এবং সত্তার সাথে একত্র হয়ে। ভালোবাসার স্বাদ আমি শুধু অ্যানের কাছেই পেয়েছিলাম। আমার জীবনের প্রতিটি ক্ষণে, প্রতিটি মুহূর্তে আমার অ্যানের কথা মনে পড়ে। এবার বিদায় নেয়ার পালা স্প্রিংফিল্ড থেকে। নিজের সেই পুরনো অফিস ঘরের কথাও ভোলেননি তিনি। এই ঘরেই কাটিয়েছিলেন তিনি আইন ব্যবসার দিনগুলোতে। বিলি হার্ডনকে তিনি বলেছেন, আমাদের যৌথ কারবারের সাইনবোর্ড যেভাবে রয়েছে ওভাবেই থাকুক। লিঙ্কন এবং হার্ডনের যৌথ ব্যবসায় কোনো দিন পরিবর্তন হবে না। যদি বেঁচে থাকি নিশ্চয়ই একদিন ফিরে আসব, তখন আবার দুজনে মিলে একসঙ্গে আইন ব্যবসা চালাবো। ভাববো এর মাঝে কিছুই ঘটেনি। যাওয়ার প্রস্তুতি পর্বে লিঙ্কন নিজের হাতেই সব কিছু কোচকাজ করতে আরম্ভ করলেন। প্রত্যেকটা বাক্স এবং প্যাঁতরাতে নিজের হাতেই ঠিকানা লিখলেন, এ লিঙ্কন, দ্য হোয়াইট হাউস, ওয়াশিংটন DC। এই হলো আব্রাহাম লিঙ্কনের ওয়াশিংটন যাত্রার সাদাসিধে বর্ণনা। কিন্তু যখনই তিনি তার দুর্লভ অবসর মুহূর্তে চিন্তা করার সময় পাচ্ছিলেন, তখনই উপলব্ধি করছিলেন যে দেশ এক সম্ভাব্য গৃহযুদ্ধের উত্তেজনায় থরথর করে কাঁপছে। তাই তিনি মনে মনে প্রার্থনা করছিলেন এবং সংকল্প নিলেন যে কোনো রকম সম্মানজনক পথে যদি সর্বাত্মক রক্তপাতের বিভীষিকা এড়িয়ে নেওয়া যাওয়া যায়, তার জন্য প্রাণপণ চেষ্টা চালাবেন। 1861 সালের 11 ফেব্রুয়ারি, ওই দিন আব্রাহাম লিঙ্কনের সপরিবারের অংশ ওয়াশিংটন যাত্রা করার দিন। সকাল থেকেই সেদিন শুরু হয়েছিল বৃষ্টি। সে বৃষ্টির মধ্য দিয়ে এক ঝরঝরে গাড়িতে উঠে বসেছিলেন গ্রেট ওয়েস্টার্নের ইটের তৈরি ওয়াবাস স্টেশনে রওনা দিলেন। সেখানে একটি মাল রাখার এবং একটি ধূমপান এবং যাত্রীবাহী গাড়ি নিয়ে প্রেসিডেন্টের স্পেশাল ট্রেন অপেক্ষা করছিল। গাড়ির পেছনের দিকে দাঁড়াবার জায়গা থেকে লিঙ্কন দেখলেন সেই হিম ঝরনের বৃষ্টির মধ্যে অসংখ্য ছাতার তলায় হাজারে হাজারে মানুষ তার দিকে তাকিয়ে রয়েছে। তাকে বিদায় সম্বর্ধনা জানাতে সেদিন এসেছিল প্রায় 15,000 মানুষ। ভালোবাসা এবং প্রীতি স্পর্শে মুখ হয়ে গেছিলেন তিনি আব্রাহাম লিঙ্কন। বিদায় লগ্নে অবরুদ্ধ কণ্ঠে সেদিন লিঙ্কন শেষ পর্যন্ত বলেছিলেন, বন্ধুগণ, এই বিদায় বেলায় আমার হৃদয় আজ কতখানি ভারাক্রান্ত তা আমার এই অবস্থায় না পড়লে কারো পক্ষে উপলব্ধি করা সম্ভব নয়। জীবনে এত খুশি আর বিষণ্নতা আমাকে গ্রাস করেনি। এই জায়গা আর অন্য জায়গায় সহৃদয় অধিবাসীদের কাছ থেকে আমি আমার সব কিছুর জন্য ঋণী। এখানেই আমি আমার জীবনের দীর্ঘ 25টা বছর কাটিয়ে গেলাম। এখানেই যৌবন পেরিয়ে বার্ধক্যে পৌঁছেছি। আমার সন্তানরাও এখানেই জন্মেছে। এখানেই তাদের একজনকে রেখে গেলাম মাটির বিছানায় শান্তিতে। আমি আপনাদের কাছ থেকে আজ চলে যাচ্ছি। কবে ফিরে আসবো তা জানি না। আমাদের এই আমার এই জীবনের সব কিছুই সর্বশক্তিমান ঈশ্বরের কৃপাতে সম্ভব হয়েছে। ওয়াশিংটনের চাইতেও গুরুদায়িত্ব আজ আমার উপর। সেই সর্বশক্তিমান ঈশ্বর যিনি তাকে সাহায্য করেছেন, তারই কৃপা ভিন্ন আমারও কৃতকার্য হওয়ার সম্ভাবনা নেই। তিনি সহায়তা করলে আমি সফলকাম হবই। যিনি আমার সঙ্গে যাবেন, আপনাদের সঙ্গে যাবেন। সর্বোত্তরকালে বিরাজমান সেই পরম করুণাময়ের উপর নির্ভর করি আমি আশা করি সব কিছুতেই তার মঙ্গল স্পর্শ ফুটে উঠবে। আমি আপনাদের তার হাতেই রেখে গেলাম। আপনারাও আমাকে তার আশ্রয়ে সমর্পণ করবেন এই আশা নিয়ে আমি আপনাদের প্রীতিপূর্ণ সম্ভাষণ জানাচ্ছি। এরপর এসে হয়ে গেল আসল বিদায় লগ্ন। ঘণ্টা বাজিয়ে ট্রেনের যাত্রাধ্বনি শোনামাত্র ট্রেন এক ঝঙ্কা বিক্ষুব্ধ রাষ্ট্রের রাজধানীর পথে ধীরে ধীরে কুয়াশার মধ্যে বিলীন হয়ে গেল।
লিঙ্কন ওয়াশিংটন যাত্রা করার সময় চিন্তায় করেছিলেন অনেক। আমেরিকার গুপ্তচর এবং পুলিশ দপ্তর আশঙ্কিত করেছিল আব্রাহাম লিঙ্কন ওয়াশিংটনে অভিষেক উৎসবে যোগদান করার সময় তাকে হত্যা করার চেষ্টা করা হতে পারে, বিশেষ করে যাত্রাপথে বাল্টিমোর শহরে। এক গোপন সূত্র পেয়েছিলেন পুলিশ বাহিনী। প্রেসিডেন্ট সেই লিঙ্কনকে সতর্কবার্তাও জানিয়ে দিয়েছিলেন। লিঙ্কনের শুভানুধ্যায়ীরাও তা আশঙ্কিত হয়ে তার যাত্রাপথ বদল করার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু আব্রাহাম লিঙ্কন ভীরুতার বিরুদ্ধেই চিরকাল লড়াই করে এসেছিলেন। তিনি এই অনুরোধ মানতে পারলেন না। মেরি লিঙ্কনও তাকে একা ছাড়তে রাজি হননি। তিনি বলেছিলেন তারা সবাই একসঙ্গে যাবেন। এইভাবেই চলেছিল বিশেষ সতর্ক পহরায় সেই ট্রেন। ফিলাডেলফিয়ায় গোয়েন্দা পুলিশ বিশেষ সতর্কতার মধ্যে পাহারা দিয়েছিল। দায়িত্বে ছিলেন তখনকার আমেরিকার সবচেয়ে সেরা গোয়েন্দা অ্যালেন পিঙ্কটন। সেনাবাহিনীও সতর্ক ছিলেন, কারণ তৎকালীন প্রধান সেনাধ্যক্ষ জেনারেল উইনফেল স্কটও আশঙ্কা করেছিলেন লিঙ্কনের উপর যে কোনো সময় আক্রমণ হতে পারে। স্কট ভেবেছিলেন উদ্ভাবনের বক্তৃতার সময়ই লিঙ্কন আততায়ী দ্বারা আক্রান্ত হতে পারেন। এই কারণে বহু মানুষ তাই উদ্বোধনী অনুষ্ঠানে ওয়াশিংটনে উপস্থিত থাকতে বেশ ভয় পেয়েছিল। এই আশঙ্কা যে অনমূলক ছিল না তা বলাই বাহুল্য। জেনারেল স্কট কোনো রকম ঝুঁকি নেননি এজন্যেই। এজন্যই তিনি বিশেষ সামরিক প্রহারের ব্যবস্থা করেছিলেন। একসময় লিঙ্কনের ভাষণও শেষ হয়ে যায়। পেনসিলভেনিয়া এভিনিউর নির্দিষ্ট পথ বেয়ে লিঙ্কন ফিরে চললেন হোয়াইট হাউসের দিকে। সৌভাগ্যের বিষয়ে সেদিন কোনোরকম নিষ্ঠুর আততায়ী আক্রমণ ঘটেনি সেদিন। সকলেই স্বস্তির নিঃশ্বাস ফেললেন এবং খুশি হলেন লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন যুগসন্ধিতেই দেশের পরিচালনার ভার গ্রহণ করেছিলেন। পরিস্থিতি সেই সময় নানান দিক থেকে জটিল হয়ে উঠেছিল এবং দেশের অর্থনৈতিক অবস্থাও ছিল খুব খারাপ। এটা অবশ্য একদিন হয়নি, 1861 সালের আগে থেকেই এই অবস্থা জন্ম নিয়েছিল। এই অদ্ভুত পরিস্থিতিতেই আমেরিকার শাসন ক্ষমতার মধ্যে বসেছিলেন রিপাবলিক দলের প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন। লিঙ্কন বুঝেও ছিলেন পরিস্থিতি কতটা জটিল। হাজার হাজার মানুষ তার কাছে আসতে শুরু করেছিলেন নানা রকম সাহায্যের আশায়। কেউ চাকরি চাইত, কেউ অন্যরকম সাহায্য। যেহেতু রিপাবলিক দলের প্রার্থী হয়েছিলেন তিনি, স্বাভাবিকভাবেই তিনি মানুষেরা আশা করত যে রিপাবলিক ডেমোক্রেট পন্থীদের বদলে তাদের পথ রিপাবলিকরাই পেতে থাকবেন। এই কারণে প্রতিটি দিন অসংখ্য দর্শনার্থী আসতে শুরু করেছিল লিঙ্কনের সাক্ষাৎ প্রার্থী হিসেবে। বেশিরভাগ প্রার্থী ছিল চাকরির উমেদার। অসংখ্য মানুষ এবং মানুষ হোয়াইট হাউসে সারাটা দিন ভিড় উপচেছিল। প্রত্যেকেই চায় তাদের আবেদন জানাবে স্বয়ং প্রেসিডেন্ট লিঙ্কনের কাছে। বিচিত্র ছিল তাদের আবেদন। চাকরি ছাড়াও অর্থ সাহায্য, পোশাক, সব কিছুই চাইত দর্শন প্রার্থীরা। হোয়াইট হাউসের কর্মচারী এবং রক্ষীরা সত্যিই মাঝে মাঝে আতঙ্কিত হয়ে উঠত, কারণ এইসব প্রার্থীদের ফিরিয়ে দিতে চাইতেন না লিঙ্কন। এমনই তার জনসাধারণের প্রতি ভালোবাসা ছিল। এদের মধ্যে বাজে লোকও স্বাভাবিকভাবেই ভিড় জমাত। অনেক মজার ব্যাপারও ঘটে যেত মাঝে মধ্যেই। নিরাপদ রক্ষিতরা সতর্ক থাকতো এজন্য।